হ্যাঁ শান্তনু দা, হুম থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ শান্তনু, প্রফেসর শান্তনু বিশ্বাস ফর হিজ লুমিনাস প্রেজেন্টেশন। আর আই কুড নট ফলো দ্য হোল লেকচার ডিউ টু সাম অ্যাক্টিভিটিস, সাম ফোন কলস হ্যাজ অ্যারাইভড, আই হ্যাভ টু অ্যাটেন্ড। বাট আই থিঙ্ক দ্যাট Freud's death drive, he has explained in a different way, and he also explained Rabindranath and also Amit Chowdhury's translation as well as Suniti Chatterjee's translation. So don't waste talk anymore. I want to ask the question or queries from YouTube. If Subhrangshu, হ্যাঁ আছে, প্রশ্ন আছে, প্লিজ প্লিজ। হ্যাঁ ইয়েস, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন তো থাকবেই। এরকম একটা খুবই ইভোকেটিভ একটা লেকচার, তারপরে মানে অনেকগুলো জায়গায় আমার নিজের খুব কাউন্টার ইন্টুইটিভ লেগেছে। একটি প্রশ্ন এসেছে, সাহানা নাগ করেছেন, তার প্রশ্নটা হচ্ছে, প্লিজ কমেন্ট অন হাউ এ পার্সন হু ওয়াজ নোন অ্যাজ এ টিমিড পার্সন উইদিন কোট টিমিড chooses a violent method of ending her life by jumping in front of a train. যদি আমরা এই থিওরিটা মানি তাহলে এই প্যারাডক্সটা কি করে হয় যে বাইরে থেকে যাকে টিমিড বলে জানি আমরা সবাই, ভীতু বলে জানি, সে নাকি সুইসাইডের জন্য এমন একটি ভায়োলেন্ট পথ বেছে নিল, সেটা কি করে সম্ভব? অনেকগুলো কারণে সম্ভব। প্রথমে টিমিড বলে যেটা জানি সেটা হয়তো ভুল জানি, সেটা খানিকটা তার একটি প্রমাণ করছে। ইনফ্যাক্ট টিমিড বলে জানি বলেই তাকে হয়তো ঠিকভাবে বোঝার চেষ্টাও করিনি এবং সেই জন্য সে সুইসাইড করা অব্দি চলে গেছে। যদি আমি এটা আগে ধরতে পারতাম তাহলে হয়তো বুঝতাম যে টিমিডিটিটা হয়তো খোলস, আসলে টিমিড নয়। এখানে টিমিডিটিটা তো মিসকনসেপশন, লাকর ভাষা ইমাজিনারি, আসলে সে টিমিড নয়, তাহলে সে ওরম কাজ করতেই পারে না। তার মানে টিমিডটা আমরা ভুল বুঝছি, তাহলে আমাদের বোঝার বোধ হয় পদ্ধতিটা বাড়াতে হবে যাতে আরেকটু সার্ফেসের ভেতরে ঢোকা যায়। এবার একজন টিমিড লোক কেন ভয়ঙ্কর কাজ করে তার অ্যাকচুয়ালি একটা এক্সপ্লেনেশন অ্যাডলারে আছে। এন অ্যাডলার বলেন যে যারা অ্যাকচুয়ালি এই দিয়ে যে সুইসাইড এক্সপ্লেন করা যাবে আমি তা বলছি না। অ্যাডলারের ইনফেরিয়রিটি কমপ্লেক্সের থিওরির একদম গোড়ার কথা হচ্ছে যে যারা টিমিড হয় তারাই খুব জোরালো শক্তিশালী চিঠি লেখে, তাই চিঠিতে প্রচুর ভয়ঙ্কর পাওয়ার ফোর্স এগুলো তাদের এক্সপ্রেসড হয়। তো এটাকে অ্যাডলার অ্যাকচুয়ালি এটা সমস্যার এক্সপ্রেশন বলছেন, ওটাকে আসলে তার জোর, ওখানে সে শক্তিশালী হয়ে উঠছে ওরকম ভাবার কোনো কারণ নেই। সে কোথাও একটা তার নিজের নিজস্ব কোনো একটা আচরণের থেকে কাউন্টার করে ওরকম একটা পজিশনে যাচ্ছে। মানে এটা রবীন্দ্রনাথের একটা জায়গায় আছে যে ছেলেরা হয় অপ্রতিভ না হয় প্রগল্ভ মেয়েদের সামনে, তারা নর্মাল থাকতে পারে। উনি অবশ্যই 19th century কম বয়সী ছেলেদের কথা বলছেন, যে মেয়েদের সামনে গেলে তারা স্বাভাবিক থাকতে পারে না, হয় অপ্রতিভ হয়ে পড়ে, মানে আমতা আমতা কথা বলতে পারছে না, অথবা প্রগল্ভ হয়ে প্রচুর বাজে কথা বলতে আরম্ভ করে। এবার এই যে প্রচুর প্রগল্ভ হয়ে কথা বলছে, সে আসলে যে মানে মানে সে সবকিছু কন্ট্রোলে আছে, সে নিয়ে প্রচুর কথা বলছে তা নয়, তারও একটা সমস্যা হচ্ছে, তার এক্সপ্রেশন হচ্ছে এই প্রগল্ভতা। তো আমার মনে হয় এখানে টিমিডিটিটা একটা রিডিং, যে রিডিংটাকে কোয়েশ্চেন করতে হবে, কারণ এটা অ্যাক্ট তার একটা প্রমাণ করে দিচ্ছে যে টিমিডিটির রিডিংটা ভুল ছিল। তো এই প্রশ্নটা এরকম হবে না যে টিমিড হয়েও কেন করলো, প্রশ্নটা হবে যে সে অন্য কিছু ছিল কিন্তু আমাদের মনে হয়েছে সে টিমিড, কারণ আমরা এক ধরনের প্রোফাইলিং বা ইমাজিনারি জায়গা থেকে গেছি। অনেক সময় আমরা অ্যাকচুয়ালি জানতেও চাই না, বাবা মায়েরা জানতে চায় না এই ধরনের ডার্ক শেডস, তারা ধরেই নিতে চায় এটা ছেলে মানুষই বা এটা একটা সাধারণ জিনিস, তারা ওইভাবে টিমিড রিডিংটা অনেক সেফ। আমি কাউকে টিমিড ভাবলে আমি একটু শান্তিতে থাকবো যে না না ও ঠিক আছে, সেই জন্য আমরা অনেক সময় দেখতেও চাই না। এই ডেস্ট্রাকটিভ ইম্পালস গুলোর অনেক এক্সপ্রেশন থাকে, ছোট ছোট জায়গা দিয়েই থাকে, যে জন্য আমি বাচ্চাদের খেলার এক্সাম্পলটা তুললাম, বা বাচ্চারা পোকামাকড় নিয়ে যেগুলো করে, ফ্রয়েডের প্রচুর এক্সাম্পল আছে, সেগুলো প্রচন্ড ভায়োলেন্ট। তো তারা বাচ্চারা শিশু সুলভ, এটা একটা কিন্তু খুব খুব মিথিক সরল আইডিয়ালিস্টিক ধারণা, যার বেসিস কিন্তু রিয়ালিটিতে পাওয়া যায় না। রিয়ালিটিতে বরং আমরা কি পাই, সেন্ট অগাস্টিন কনফেশনসে কি লিখছেন, লিখছেন যে একটা মায়ের অতটা দুধ আছে সে দুটো বাচ্চাকে খাওয়াতে পারে, সেই সময় তার ছোট ভাইটা খাচ্ছে বলে তার বড় ভাই যার 2.5 বছর বয়স, সে 1 বছরের বাচ্চাটার দিকে এমনভাবে তাকাচ্ছে হিংসায় যে তাকে মেরে ফেলতে চাইছে। এইটা বলে অগাস্টিন বলছে, যেহেতু উনি উনি রিলিজিয়ানের লোক, উনি বলছেন যে তাহলে মাই লর্ড আমি কোন জন্মে নিষ্পাপ ছিলাম, আমি তো 1.5 বছর বয়স থেকেই জেলাসি ক্রাইম এগুলো আমার মধ্যে ঢুকে গেছে। আপনি সিবলিং রাইভালরি দেখলে বুঝবেন
যে বাচ্চারা একভাবে চিলড্রেন্স ক্রাইম এক ধরনের ক্রিমিনালিটি কিভাবে অ্যাক্ট করে। তো বাচ্চাদের আসলে বাচ্চা ভাবাটা একটা আমার মনে হয় বড়দের একটু সুবিধা হয় সেভাবে ভাবলে, তাহলে অনেক জটিলতা দেখার দরকার হয় না। আমার মনে হয় তার থেকে বেরিয়ে তাদের রিয়ালিটিটা বোঝার চেষ্টা করতে হয়, এবং সেটা সেটা আমাদের যদি অ্যাটিটিউডিনাল চেঞ্জ না থাকে, আমরা যদি বাচ্চাদের সরল ভাবি তাহলে সেগুলো চোখেই পড়বে না। কোথাও একটা ভাবতে হবে যে প্রিডমিনেন্টলি সরল হলেও ছোট ছোট ট্রেস অন্যান্য কিছু পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে, সেটা দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম যে অনেক সময় টিমিড বলেই তার ভাইরাল রিঅ্যাকশন হতে পারে, সেটা যদি খানিকটা ওই অ্যাডলেরিয়ান টাইপ হয়। আরেকটা জিনিস হচ্ছে এই ট্রেনের সামনে লাফ দেওয়া যেটা বললেন, এটা দেখুন এটা একটা ম্যানিক ডিপ্রেসিভ, তার ম্যানিক স্টেজে এরকম কাজ করে ফেলতে পারে। আবার এটা একটা একটা সাইকোটিক, তার অ্যাক্টিং আউট এইভাবে হতে পারে। এবার সেই জন্যেই আপনি আমাকে প্রচুর ডিটেল না দিলে আমি বলতে পারবো না যে কে ক্লাসিফিকেশন কি হবে, এবং ক্লাসিফিকেশনের ওপরে ডিরেকশন অফ ট্রিটমেন্ট নির্ভর করবে, যেটা কিনা এক এক কেসে এক এক রকম হবে এবং বেশ আলাদা হতে পারে। সেই জন্য জেনারেল কোনো ফর্মুলা দেওয়া খুব মুশকিল। তো এটা যদি অ্যাক্টিং আউট হয় তাহলে ও যেটা করছে সেটা আমি বোঝাতে পারি, সেখানে ও কি করছে। অ্যাক্টিং আউট হলে ওর বডিকে স্যাক্রিফাইস করে দিচ্ছে, ও মনে করছে এই বডিকে রাখার আর মানে হয় না, তো ও কি করছে ওর বডিকে ছুড়ে দিচ্ছে যেন রেল লাইনের ওপরে। অনেকে ওইভাবে ভাবে যে আমি দেয়ালের ওপারে বডিকে ফেলে দিলাম, সে নিজেই নিজেকে রিজেক্ট করছে। তো এর ফলে অ্যাকচুয়ালি তার বডি নিচে পড়ে গিয়েছে, মারা যাচ্ছে, কিন্তু ওই মোমেন্টটা তার কাছে অ্যাক্টিং আউটের মোমেন্টটা হচ্ছে যে আমি এতভাবে অবহেলিত এবং উপেক্ষিত যে এই জীবন রাখার মানে হয় না, আমি নিজেকেও উপেক্ষা করে দিলাম বা মৃত্যুর হাতে ঠেলে ফেলে দিলাম, এইভাবে সে এনাক্ট করছে, এটাকে ওই জন্য অ্যাক্টিং আউট বলে। তো অ্যাক্টিং আউট হলে সেটা একরকমের, এবং তার একটা বেসিস থাকতে হয়, সাধারণত কিছু সাইকোসিসের ইনসিডেন্স থাকে। তো এটা আমাকে কেসের ডিটেল বললে আমি বলতে পারবো, কারণ সাইকোঅ্যানালিসিস তো খুব সিঙ্গুলার, কেস বাই কেস বেসিসে ডিল করে। দেখবেন কোনো প্রোফাইল নেই, কোনো ওইভাবে ব্রড থিয়রাইজেশন নেই, কারণ সেগুলো বিপদ সাইকোঅ্যানালিসিস দেখেছে এবং মনে করে। তাতে কি হয়, আপনি প্রোফাইলিং করলে প্রবলেমটা কোথায়, একজন ব্যক্তির অত্যন্ত ব্যক্তিগত জায়গাগুলো সেই প্রোফাইলের নিচে হারিয়ে যায়। তো সাইকোঅ্যানালিসিস যেটা করে সেটা হচ্ছে প্রোফাইলের মতন সে নয় কোথায়, যেখানে সে একেবারে নিজস্ব সেই জায়গাগুলো ধরার চেষ্টা করে। এবং আমার মনে হয় সাইকোঅ্যানালিসিসের চার্ম বা তার বিউটি বা তার স্পেশালিটি ওই জায়গাতেই, যে সেটা কোনো প্রোফাইলিংয়ে যায় না, সেটা বলে আমরা টেলার মেড, আপনি আপনার জীবনের কথা বলুন, আমরা তার থেকে আপনার মতন করে একটা উত্তর আপনার জীবনের প্রশ্নের বার করে দেবো, কোনো বই থেকে নয়। তো সেই জন্যে সাইকোঅ্যানালিসিস খুব ভালো একটা নাটকের মতন ভাবতে পারলে, অ্যানালিটিক থিয়েটার। তো বুঝতেই পারছেন এটা ওই ডায়ালগের মধ্যে দিয়ে আপনার ট্রিটমেন্ট করতে হবে। সুতরাং আপনি কোনো বাধা গদ ফর্মুলা কোনো ডায়ালগ মুখস্থ করেও যেতে পারেন না, কারণ কী ডায়ালগ আপনাকে দেবে আপনি তো কিউটা জানেন না, যা দেবে তার উপরে আপনাকে কাজ করতে হবে। আমি পার্সোনালি মনে করি যে যারা যাদের মধ্যে ডেথ ড্রাইভ ম্যানিফেস্ট করে সেটা খুব সূক্ষ্মভাবে করে, হয়তো সেটা লক্ষ্য করলে ধরা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা সুইসাইডের পরে বলে আমরা কিচ্ছু বুঝতে পারিনি, আমি অবধারিতভাবে দেখেছি যে বাবা মা কিচ্ছু দেখছিলেনও না, কিছু দেখার চেষ্টাও করছিলেন না, তারা একটা পারসেপশন নিয়ে ছিলেন যে সব ঠিক আছে, কারণ সেইটা ভাবতে তাদের হয়তো সুবিধা হচ্ছিল, কারণ তাদের অনেক অশান্তি আছে, অনেক অসুবিধা অলরেডি তারা জুটছে। তো তার মধ্যে সবকিছু সরল ঠিক আছে, সব ঠিক হয় এটা ভাবতে পারলে তাদের একটা কন্টেন্টমেন্ট আসে সেই জায়গা থেকে, তারা অতি সরল। তারা যদি জানতে পারতো যে এরকম পরিণতি হবে তাহলে এটা করতো না, সেটা আমি জানি, কিন্তু বেসিক্যালি এটা আমরা দেখতে চাই না। আমরা শিশুদের শিশু ভাবতে আমাদের ভালো লাগে এবং সেইটার থেকে বেরোনোর দরকার আছে। আরেকটা জিনিস হচ্ছে সব মৃত্যু ঠেকানো যাবে না। আমার ক্লিনিকে ফ্রয়েডের একটা একজন একটা পোস্টকার্ড এঁকে দিয়েছিলেন ফ্রয়েডের পেন্সিল দিয়ে, তো ফ্রয়েড সেই পোস্টকার্ডটা নিয়ে তার উপরে জার্মানে দুটো লাইন লিখেছিলেন। এই পোস্টকার্ডের একটা কপি আমার ক্লিনিকে রাখা থাকতো যখন আমি বিদেশে প্র্যাকটিস করতাম অনেক বছর, এতে দুটো কথা লেখা ছিল। আমার মনে হয় সব ডাক্তারদের এটা মাত্র চোখের সামনে রাখা উচিত যতক্ষণ না মুখস্থ হয়ে যায়, আমার এখন হয়ে গেছে। এই দুটো কথা ছিল, প্রথম কথাটা হচ্ছে যে মৃত্যুর কোনো চিকিৎসা নেই, এই কথাটা একজন ডাক্তার লিখছেন, এটা সবাই জানে দুনিয়ার, কারণ এটা আমরা ভুলে যাই, মৃত্যুর কোনো চিকিৎসা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের ভুল করা কোনোদিন থামবে না। এই দুটো কথা আমাদের মনে রাখা উচিত, এর গুরুত্ব, মানে ভুল আর মৃত্যু আমরা অনেক হালকা করে নিয়ে কেন উড়িয়ে দিতে পারছি না, কেন আমি পেরে উঠছি না, কেন এটা এত শক্তিশালী হয়ে উঠছে, দুটো জিনিস একটু বুঝতে হবে। এক, এগুলো অনেক বেশি শক্তিশালী আমরা যা ভাবছি তার থেকে, এবং দুই, আমরা নিজেদের যত শক্তিশালী ভাবছি এসব ডিল করার অতটা হয়তো আমরা নই। তো এই এইটা। আর আরেকটা হচ্ছে সজাগ থাকা, কারণ ডেথ ড্রাইভ কিন্তু যত আগে ধরতে পারবেন ততটা ট্রিটমেন্ট করতে সুবিধা হয়, এবং ট্রিটমেন্ট নির্ভর করবে কিন্তু এর স্ট্রাকচারটা কি,
নিউরোসিস সাইকোসিস না পারভার্সন এই স্ট্রাকচার এবং তার মধ্যে অবসেশনাল না হিস্টেরি এই স্ট্রাকচারের উপর নির্ভর করবে যে তার ডেড ড্রাইভের ট্রিটমেন্ট কি হবে সাইকোটিক আর পারভার্টের কিন্তু ট্রিটমেন্ট এক হবে না ডেড ড্রাইভের এক্সপ্রেশন হলেও এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম কিনা জানি না তবে এইগুলো আমার বলা থ্যাংক ইউ স্যার আরো প্রশ্ন আছে আপনার প্রশ্ন শুনতে শুনতে প্রশ্নের উত্তরটি শুনতে শুনতে আমার কিছুদিন আগের এই ব্লু হোয়েল বলে একটি অনলাইন গেম এসেছিল সেই সময়কার একটি ঘটনার কথা মনে পড়ে গেল আমাদের বিভিন্ন স্কুলে ডেকে পাঠানো হয়েছিল তখন সচেতনতা পড়ার জন্য আর কি বাবা মায়েদের টিচারদের এবং পার্টিকুলারলি ছাত্রছাত্রীদের তখন আমার খুব অবাক লেগেছিল একটি কথা ভেবে সেটা হচ্ছে যে ব্লু হোয়েল গেমটি ধাপে ধাপে খেলতে হয় জানি আচ্ছা প্রতি ধাপ আগের ধাপের থেকে বেশি ডিপ বেশি পেইনফুল বেশি ভয়ঙ্কর সেলফ হার্ম ইনফ্লিক্ট করতে বলে আচ্ছা একটি বাড়ির একটি বাচ্চা প্রতিদিন আগের দিনের থেকে বেশি পরিমাণ ইনজুরি ইনফ্লিক্ট করছে নিজেকে আর তার পরিবারের একজনও সকালে বিকেলে সন্ধ্যায় তার মুখ দেখে না সে মুখ দেখে বোঝে না এই প্রশ্নটা আমি সবকটা স্কুলে গিয়ে করতে শুরু করলাম এবং জানি না ব্লু হোয়েলের এই এপিডেমিকটা চলে যাওয়ার ক্ষেত্রে সেটাতে কোনো হেল্প হয়েছিল কিনা আমার খুব অবাক লাগবে যে লোকজন দেখে না এদের মুখ আমি যখন জিজ্ঞেস করতাম আগে বোকার মতন একটু যে এটা নিয়ে বড়দের সাথে আলোচনা করেছো তারা বলে স্যার বড়দের এত অসুবিধা তাদের মধ্যে আমাদের এইগুলো আর কি ঢোকাবো তাদের অসুবিধা দেখে আমরা তাদের নিয়ে ঘাবড়ে আছি যে এরা কিভাবে চালাবে চলবে কি করে এবার আমাদের এর মধ্যে খুচরো মানে বিশ্বযুদ্ধ বেঁধেছে আমার তার মধ্যে ফেমিনিজমের প্রবলেম এ আমি কি করে তুলি ওর মধ্যে গিয়ে যেখানে গুলিগোল্লা চলছে বা আমার আমার একটা সিটুর লেবার ইউনিয়নের প্রবলেম যেখানে যুদ্ধ চলছে দুটো দেশের মধ্যে আমি কি করে এই প্রসঙ্গ তুলি সেই জন্য বলতে পারি না তো অনেক সময় এবং কি হয় এইটা এই জন্যই অবহেলিত হয়ে যায় কারণ আসলে আপনি যেটা বললেন এই এই অবসেশনগুলো এই ব্লু হোয়েলের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে এত সময় ধরে হচ্ছে একটা ব্যাপার যে সেটা তারপরে না লক্ষ্য করাটা কিন্তু একটু আশ্চর্যজনক যে এতটা সময় ধরে একটা ছেলে একটা ভয়ঙ্কর কাজ করে চলেছে বা একটা মেয়ে এবং সেটার কোনো তার থেকে তার বাবা মা একেবারেই জানতে পারছে না মানে প্রায় সে দিনরাত একটা জিনিস করছে এবং মারাত্মক থেকে মারাত্মক তর একটা জায়গায় যাচ্ছে কিন্তু ওই গেমটা একটা জিনিস প্রুভ করে কিন্তু যে এই একটা মরণ দশা বলে একটা জিনিস আছে যেটাকে চাগিয়ে দেওয়া যায় তারপরে সেটা একটা মোমেন্টাম নিয়ে নেয় তারপরে কোথাও একটা বিনাশ পূর্বে বিপরীত বুদ্ধির মতন আপনি ওই লজিকে ঢুকে গিয়ে আপনি নিজের মৃত্যু নিজেই ডেকে আনবেন এরকম একটা জায়গা করা যায় যে বারে বারে এবং একটা ফর্মুলা করে অ্যাপ বানিয়ে সফটওয়্যার বানিয়ে এটা মানুষকে ওইভাবে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া যায় এটা কিন্তু দেখিয়ে দিয়েছে এটা তার মানে ডেথ ড্রাইভ মানে প্রচন্ড জোরালোভাবে আছে তার প্রকোপ থেকে আমরা সবসময় সতর্ক থাকার কথা সুতরাং মানে যেখানে দেখছেন না সেখানেও খুব অ্যাগ্রেসিভলি থাকতেও পারে এরকম চারিদিক দেখা দরকার কারণ অন্য সময় যখন আমার চোখের সামনে নেই তখন কি করছে জানি না এবং বুঝতেই পারছেন বাচ্চারা অনেক অনেক ডার্ক ইম্পালসের কথা বড়দের বলে না বড়দেরকে আমার ভাষায় তারা প্রোটেক্ট করে বড়দেরকে সেই জিনিসগুলোর সামনে সেই তোপগুলো বড়দের সামনে দাগে না তারা বড়দেরকে বাঁচাবার চেষ্টা করে সেই ক্রাইসিসগুলোর থেকেও তো তার ফলে অনেক সময় বিপজ্জনক ব্যাপার হয়ে যায় তো বড়দের আমি পুরো দোষ দেবো না জানেন দিতে পারলে ভালো হতো কিন্তু তারাও আছে তাদের সমস্যা নিয়ে এবং তারা যদি গুণাক্ষরেও বুঝতে পারে যে এর ফলে মারাত্মক ক্ষতি অনেক সময় দেখবেন ইকোনমিক কারণ আছে তারা হয়তো রোজগার করতে হবে নাহলে তার ইএমআই আছে এবং তার অফিসে যেতে হবে বাড়ি ফিরে এসে প্রেজেন্টেশন তৈরি করছে সে যে ছেলে অন্য ঘরে চুপচাপ আছে এটাই সে খুশি সে যে বিধ্বংসী একটা কাজে মেতেছে সেটা সে জানেও না এবং অনেকটা আসলে দেখবেন নিজের প্রবলেমগুলো অনেক ইমিডিয়েটলি আমাদের আঁকড়ে ধরে তো যতক্ষণ না ছেলেমেয়ের প্রবলেমটা বড় করে বুঝতে পারছেন ততক্ষণ অবধি কোথাও সেটাকে খানিকটা অবহেলা করে আপনার পরের দিনের প্রেজেন্টেশনটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় অন্য কিছু ছেলে মানুষই হয়ে যায় এটাও তো আছে মানে বাচ্চারা কথা বলতে গিয়ে তো বড়দের কাছ থেকে সবসময় পজিটিভ ফিডব্যাক পায় না র্যাশনাল ফিডব্যাক পায় না অনেক সময় নমিন ক্লেচার যাকে লাকা বলতেন নমিনেশন অফ দ্য ফাদার মানে তোর দ্বারা কিছু হবে না এটাও বুঝিস না এই ধরনের কথা উত্তরে পায় মানে থেরাপিউটিক কোনো সলিউশন পায় না উল্টে এক ধরনের ব্লেমিং পায় কন্ডেমনেশন পায় তো সেরম পেলে তারা বলতেও যাবে না তখন আর আর বাবা মা সেটা করে কেন সেটাও বুঝতে হবে বাবা মা আছে তাদের সমস্যা তার মধ্যে ছেলে মেয়ে গিয়ে একটা সমস্যা যদি দেয় মেন্টাল হেলথের তারা যেহেতু এক্সপার্ট নন তারা এটাতে ইরিটেটেড হয়ে যান এবং তারা চান এটা না থাকুক কিন্তু এটা কি করে না থাকবে সেটা বোঝেন না তো তখন তারা তাদের মতন থেরাপি অর্থাৎ ধমক দেওয়া বকা বা অন্য কিছু তাদের মতন করার চেষ্টা করে যেটা অনেক সময় ব্যাকফায়ার করতে পারে তো
এটাই আমার বলার। কিন্তু আমার একটা জিনিস শুভ্রাংশু জানার ইচ্ছে যে কারা কোন জায়গা থেকে শুনতে পায়নি, মানে তাহলে তো তারা ফলো করতে পেরেছে কিনা সেটা তাহলে একটু হেল্প করতাম তাদের, সেটা যদি জানা যায়। হ্যাঁ, ওই ইউটিউবের কমেন্ট গুলো আমি ফলো করার চেষ্টা করছি, আপনার এই প্রশ্নটার উত্তর যদি ইউটিউবে আসে সঙ্গে সঙ্গে আমি আপনাদের বলতে পারবো। কারণ হচ্ছে যে ইউটিউবে যারা আছেন তারা গুগল মিটে জানাতে পারবেন না ওই মাইক্রোফোন অন করে, কারণ ওদের ভয়েসটা এখানে অ্যাভেলেবেল নয়। ওটা আমাকে ইউটিউব থেকেই দেখে আমি বলছি আপনাকে, আমি পরের প্রশ্নটা চলতে চলতে বলে দিচ্ছি। আরেকটি প্রশ্ন এসেছিল সুমন দাস, অ্যাকচুয়ালি সুমন দাস প্রশ্নটি করেছিলেন আগের সেশনে, কিন্তু প্রশ্নটি এই আপনার আলোচনার প্রসঙ্গে অনেক রেলিভেন্ট হবে মনে করে সমস্যার এটা এই এই সেগমেন্টে শিফট করেছিলেন, এবং আমার মনে হচ্ছে সত্যিই খুব রেলিভেন্ট। আমি ওর প্রশ্নের সঙ্গে একটি প্রশ্ন শুরুতে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কি দেখতে পান যে আত্মহত্যার প্রবণতা পড়ুয়াদের মধ্যে আগেকার তুলনায় এখন বেড়েছে? এটা আমার যোগ করে দেওয়া প্রশ্ন যে আদৌ বেড়েছে কিনা। আচ্ছা, এটা ধরে নিয়ে যে বেড়েছে, সুমন দাস প্রশ্ন করেছেন কেন বেড়েছে এবং এ থেকে পড়ুয়াদের কিভাবে সরিয়ে আনা যায়। এই পরের দুটি প্রশ্ন সুমন দাস করেছিলেন, কিন্তু আমার একটি সন্দেহ আছে সত্যিই কি বেড়েছে না এখানেও আমাদের একটা ইমাজিনেশন, মানে লাকানিয়ান ইমাজিনেশন কাজ করছে। খুব ভালো প্রশ্ন তোমারটা, বিশেষ করে কাজ করছে। সত্যি বেড়েছে বলার মতন সেরকম কোনো তথ্য আমাদের নেই। এখন যেটা হয় অনেক বেশি রিপোর্টেড হয়, এমনকি লোকে লাইভে গিয়ে সুইসাইড করে এরমও হয়, এবং শুধু এই ব্লু হোয়েল গেম দিয়ে সুইসাইড নয়, সুইসাইড বার্গার আছে আমেরিকায়, একটা সুইসাইড বার্গারের চেন আছে, মানে সেই বার্গার খেলে আপনি মারা যাবেন। সেই বার্গারে এত পরিমাণে ফ্যাট থাকে, এত কোলেস্টেরল থাকে, এত হাই কার্বোহাইড্রেট হয়, বিশাল এরকম সাইজের হয়, সেগুলোতে যারা ওদের ওই একজন দোকানে থাকেন অ্যাজ কাইন্ড অফ ওদের অ্যাড করার জন্য, তাকে ফ্রি ওরা বার্গার দেন যে ওই অ্যাডটা করার জন্য থাকে। শর্ত হচ্ছে তার কত শো কেজির ওপরে ওজন হতে হবে। তো সেরকম ওদের যে ওই ডেমো করতে থাকেন প্রত্যেক দিন ফ্রি বার্গার যত খুশি খেতে পারেন, এই লোকগুলো দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস এর মধ্যে মারা যাচ্ছিলেন, এবং তখন এ নিয়ে অনেক ধরনের নৈতিক লিগাল অনেক ধরনের প্রশ্ন আসে। এই দোকানটা যে খোলেন ইনি, এর বক্তব্য হচ্ছে আমি আগে জিম চালাতাম, আমি মানুষের ফিটনেস তৈরি করতে গিয়ে দেখেছি মানুষ ফিট হবে না। তখন আমি বলেছি তাহলে আনফিট হয়ে মরার কয়েকটা ব্যাখ্যা দেখে বাকি কেউ কেউ হুশ হবে, ঘুম ভাঙবে। জিম খুলে মানুষকে সারানো যাবে না, দু চারটাকে মেরে সারানো যাবে। তো তাকে যখন বলা হচ্ছে আপনার হাতে তো রক্ত মশাই, বললেন হ্যাঁ রক্তই তো, তা নাহলে আমি থামাবো কি করে। তো মানুষকে নানানভাবে মানুষ মারছে, কিন্তু খালি যুদ্ধ দিয়ে বা করোনা দিয়ে বা এটা ওটা দিয়ে নয়, মানে খাইয়েও মেরে দিচ্ছে। এরও এক্সাম্পল আছে এর প্রচুর, আপনি দেখবেন। এই আমি এর ডিটেলটা বলতে পারলে ভালো হতো, ইউটিউবের ভিডিওগুলো রয়েছে এই এই, এবং এ নিয়ে অনেক কভারেজ হয়েছে এই সুইসাইড হ্যামবার্গারের ওপরে। এটা আমেরিকায় হয়েছে এবং অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে এখন, মানে এটা ছড়াচ্ছি। তাহলে আপনি কেন বন্ধ হয়ে যায়নি, একটা কোনো না চলে বন্ধ হয়ে যাওয়া বা পুলিশে তুলে দিল না, সেসব না হয়ে যেটা ছিল সেটা রমরম করে চলছে, আরো একটা ব্রাঞ্চ খুলেছে। তো মানে অনেক লোককে মারার একটা পরিকল্পনা আছে, এবং যারা মরবে তারাও কোনো তাতে আপত্তি নেই, এরকম একটা একটা ব্যাপার চলছে। তো বেসিক্যালি আমি এটা শিওর নই যে মানুষ সুইসাইড বেশি করছে, আমরা হয়তো ওয়াকিবহাল হচ্ছি বেশি এবং রিপোর্টেড হচ্ছে অনেক বেশি। কোনো ইভেন্টই প্রায় এখন আনরিপোর্টেড হয় না, ইমিডিয়েটলি কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ফর্মে, কারণ মানুষের হাতে খুব সফিস্টিকেটেড ক্যামেরা রয়েছে বেশিরভাগ মানুষের হাতে। মানে আমার স্মার্টফোন নেই, আমি ভয় পাচ্ছিলাম ব্রডব্যান্ড না থাকলে আজকে আমি করবো কি করে, তো হয়ে গেল এই যে আমার আমার ফোন। তো কিন্তু মানুষ এই এই এটা এই একটা জায়গা রিপোর্টেড হচ্ছে, আমরা জানতে পাচ্ছি বেশি, সুইসাইড বাড়ছে বলার মতন কোনো ডেফিনেটিভ কারণ নেই। আমি আরেকটা স্ট্যাটিস্টিক্স এই সূত্রে বলি, শুনি খুব যে সাইকোসিসের ইনসিডেন্ট বাড়ছে, আমার তা মনে হয়নি, আমার মনে হয় একই রকম আছে এবং সারা পৃথিবীতে অ্যাক্রস কালচার একই রকম আছে, যেটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। কয়েকটা কালচারে সুইসাইড বেশি আছে সেটা ঠিক, মানে সুইডেন জাপান কয়েকটা জায়গায় সুইসাইডের রেট একটু বেশি আছে, যদিও সেগুলো উন্নত দেশ, এবং তার থেকে কোনো কনক্লুশন টানা যায় না যে অতএব গরিব দেশের লোকেদের সুইসাইড প্রবণতা কম। এই এই ধরনের করার মতন যে স্টাডি দরকার সেগুলো হয়নি। তো আমরা এটা খুব একটা প্রয়োজনীয় বোধ হয় নয়, মানে যেখানে আমরা স্টাডি নেই, জানি না বা বলার মতন সেরকম কনক্লুসিভ কিছু নেই, সেখানে এটা খুব প্রাসঙ্গিক বিষয় নয় যে সুইসাইড বেড়েছে কি কমেছে, বোধ হয় এখনো জানা যায় না, বোধ হয় স্টাডি করলে দেখা যাবে যে মোরাললেস একই আছে। প্রশ্নটা বরং যে ওর ফার্স্ট পার্টে কোয়েশ্চেনটা কি ছিল, এই বেড়েছে বা কমেছে সাথে?
কেন বেড়েছে আর কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা যায় বা এরকম কোন একটা ফর্মুলাইক উত্তর আছে যে এই কারণ হলেই মানুষ মাত্র সুইসাইড করে তা নয়, এক একজন এক এক কারণে করে। তো সেই জন্য সুইসাইড কেন করে আপনি দেখবেন তার মধ্যে কোনো একটা ক্ষোভ বা একটা অভাব বা ডিসিলিউশনমেন্ট বা একটা ভীষণ রকমের হতাশা বা দুঃখ বা একটা কমপ্লেক্স বা কিছু একটা মানে মনে একটা খুব নেগেটিভ কিছু একটা ইমপ্রেশন হয়েছে এইটা ধরে নেওয়া যায়। কিন্তু সেও কি ধরে নেওয়া যায়? কারণ সে যদি সাইকোটিক হয়, সে যদি বদ্ধ উন্মাদ হয়, তাহলে তার কি হয়েছে না হয়েছে সেটা তো তার হ্যালুসিনেশনের লেভেলে হতে পারে, আসলে হয়তো তার সাথে খারাপ কিছু হয়নি। সেই জন্যে এভাবে বোধ হয় এই এই সমস্যাগুলোকে দেখারও চেষ্টা করতে নেই যে সুইসাইড কি করে থামানো যায়। বরং আপনার ভাবা উচিত এইভাবে যে এই ব্যক্তির সুইসাইড কেন হলো, স্পেসিফিক্যালি এই মানুষটা কেন সুইসাইডাল হলো, মানুষ কেন সুইসাইডাল হয় এই উত্তর খুঁজে লাভ নেই। এটা একটা ইমাজিনারি প্রশ্ন এবং এর সদুত্তর হবে না, কারণ এক একজন এক এক কারণে করে। বরং যেটা কাজের উত্তর হবে, কারণ আপনি মানুষ কেন করলে সেটা জেনে কি করবেন, যে করছে তার উপরে সেটা অ্যাপ্লাই করবেন, সেটা তো অন্যায় হবে। কারণ তারটা তো জানতে হবে যে সে কেন করছে, মানুষ কেন করে সে কারণে, সে তো নাও করতে পারে, সেটা একটা অন্য কারণেও করতে পারে। তো এগুলো জেনারেলাইজড উত্তর আসলে একটু বিপজ্জনক, এইটা আপনাদের একটু মাথায় আনতে হবে। যে কোনো মেন্টাল হেলথের ক্ষেত্রে জেনারেলাইজেশন আমাদের একটা টেম্পটেশন, আমরা ঢুকে পড়ি খুব চট করে যে এটার আসলে কি, এটার মানে কি, জেনারেল থিওরির লেভেলে। কিন্তু আসলে আপনি সুইসাইড নিয়ে থামাতে পারা অনেক পরের কথা, বুঝতে পারবেন কিনা সেটা আগে। বুঝতে গেলে আপনার যে করতে চাইছে তার সাথে কথা বলে বুঝতে হবে সে কেন করতে চাইছে, এবং এর তার একটা কিন্তু প্রত্যেক নিজস্ব, যে লোকটা সুইসাইড করছে তার একটা সুইসাইড করার কারণ আছে বা করতে চলেছে যে তার একটা কারণ আছে। এইটা ইম্পর্টেন্ট হচ্ছে তার কারণটা বার করা। জেনারেলি মানুষ কেন করে সে জেনে কোনো লাভ নেই, জানা যায়ও না। জানা যায় হচ্ছে সে কেন চেষ্টা করেছে, এবং সেইটা জানার চেষ্টা করলে আপনি জানতে পারবেন, এবং হয়তো সেই জানার মধ্যে সমাধান থাকবে। সেইটা জেনেই আপনি তার ক্ষেত্রে কি করা যায়, তাকে কি করে ট্রিট করা যায়, তার উত্তরের ডিরেকশনও সেখান থেকে পাবেন। কারণ সে যেন যে কারণে করছে, আপনাকে এখানে ডিরেকশনটা কি হবে, একজন মরতে চলেছে, আপনার নিজের কাছে প্রশ্নটা হবে, তার কাছে আপনি যেভাবে খুশি রাখতে পারেন, নিজের কাছে প্রশ্ন হবে যে মরতে কেন চলেছে। এই প্রশ্নের আপনি উত্তর খুঁজবেন, তার সাথে যেরকম ভাবে ডায়লগ করে এর উত্তর পাওয়া যায় সেটা করবেন। আর তারপরে আপনার ডিরেকশন, মোটামুটি যেটা লজিক বলে, আপনার ডিরেকশন হবে দুটো জিনিসের একটাই আপনি করতে পারেন, তার বেশি কিছু করতে পারেন না। এবং সে দুটোর একটা যদি কাজ করে করলো, না করলে আপনার কিছু করারও নেই। সে দুটো কি, না আপনি তাকে তার এই সুইসাইড করার ইচ্ছেটা নিয়ে মনে প্রশ্ন তুলতে পারেন, বা সেই ইচ্ছেটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যায় কিনা সেটা তার সামনে রাখতে পারেন, তার এই ইচ্ছেটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন, তার এই ইচ্ছেটা নিয়ে সে যে কিছু একটা ফার্ম কনক্লুশনে চলে এসেছে যে এইটা হয়েছে সুতরাং আমার এই করা উচিত, তাকে আরেকবার রিথিঙ্ক করার, যে তুমি যেটা ভাবছো সেটা ঠিক ভাবছো তো, ঠিক ভেবে নিয়ে তারপরে করো না, তাহলে তুমি মরো। কিন্তু তুমি যে কারণে মরতে চলেছ সে কারণটা কি ঠিক ঠিক বুঝেছো, না তার মধ্যে কোনো গোজামিল আছে, বোঝার ভুল আছে, সেটা নিয়ে প্রশ্ন যদি তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন, একটা অল্টারনেটিভ কিছু আনতে পারেন, কোনো একভাবে তার ভাবনাটাকে যদি বদলানো বা মডিফাই করা যায়, যেটা একদিনে পারবেন না, এক কথায় হবে না, ধৈর্য রেখে আস্তে আস্তে অ্যাটেম্প্ট করে এই দুটো জিনিসের একটাই করা যায়। একটা হচ্ছে তার ভাবনাটাকে, তার যে জায়গার থেকে সে আত্মহত্যা করতে চাইছে, তার যে ইচ্ছেটা যেখান থেকে আসছে, তার যে ভাবনার থেকে এই ফলটা হচ্ছে, সেই ভাবনায় যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেন, সেটা যে কোনো ধরনের হতে পারে। সে একটা জিনিসে দুঃখ পেয়েছে, আপনি যদি দেখে দিতে পারেন যে ওখানে তো দুঃখ পাওয়ার কিছু ছিল না, তো এটা হতে পারে, বা ওটার থেকে দুঃখ পেলে কি আত্মহত্যা করতে হয়, না অন্য কিছুও করা যায় যেটা আরো বেটার হয়, হয়তো আরো প্রপোর্শনেট হয়, তাতে যে অন্যায় করেছে সেই শাস্তি পায়, তুমি হয়তো পাও না। মানে তাকে সে না একটা মনোলিথিক টানেল ভিশনে ঢুকে গেছে, কোনো একভাবে একটা ন্যারো ভিশনে দেখছে, ভাবছে, আর প্রত্যেকটা জায়গা থেকে কনক্লুড করছে যে মরবো। আপনি তাকে যদি অল্টারনেটিভ কোনো কিছু দেখাতে পারেন এই টানেলের মধ্যে, এইটা একটা রাস্তা হয়। আরেকটা হচ্ছে যদি জীবনের কোনো মানে তাকে আস্তে আস্তে তৈরি করতে সাহায্য করতে পারেন, তার কাছে জীবনটা যদি মিনিংফুল হয়ে যায় কোনো কারণে, সেটা হতে পারে সে একটা কিছু শিখতে শুরু করতে পারে, বা ধরুন সে একটা কিছু করবে ঠিক করে যে তাহলে আমি বিএডটা পাশ করে একটা স্কুলে পড়াবো, এরকম যদি একটা এইম ইন লাইফ, এবং সেটাও ওই তুমি ছবি আঁকো বললে আঁকতে যাবে না কেউ, বা তুমি স্কুলে পড়ালে ভালো হয়, সেটা তার অনেস্ট উত্তর হবে যে আপনার মনে হচ্ছে ভালো হয়, আমার মনে হচ্ছে না। তো বেসিক্যালি
এইটা হচ্ছে আমার মনে হয় এইটা তাকে কোথাও একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে অল্টারনেটিভটাকে দেখানো ওই সুইসাইডের জায়গাটায়, আর লাইফ ইনস্টিংক্ট মানে ডেথ ইনস্টিংক্টকে কোয়েশ্চেন করা, লাইফ ইনস্টিংক্টকে স্ট্রেংথেন করা, ওই প্রেমে পড়ে খুব ভালো, সেখানে তাকে এনকারেজ করা যেতে পারে। যদি বোঝেন মানে অনেক সময় সাইকোসিসের অ্যাক্টিং আউটের ব্যাপার থাকলে সে প্রেমে পড়লে সে দুজন মরতে পারে একসাথে, সেই ভয়ও থাকে, সেই সব একটু বুঝে সমাধান দিতে হয়। তবে বেসিক্যালি ডিরেকশনটা ওই, তাকে যদি জীবনমুখী করা যায় কোনোভাবে, তাকে যদি আশাবাদী করা যায় কোনোভাবে, তাহলে সে সাধারণত মরতে চাইবে না, সে তখন ওই আশাটা নিয়ে বেঁচে থাকতে চাইবে। কিন্তু কোনো আশা যেটা তার মৃত্যু চেতনাকে কাটিয়ে ছাপিয়ে ঘুরিয়ে দেবে তাকে, সেরকম আশা এক কথা দু কথায় তার মাথায় ঢুকবে না। এটা আপনাকে ধরে নিতে হবে যে আমার ধৈর্য রাখতে হবে এবং ওই ঠুক ঠুক করে লড়ে যেতে হবে, একটা সময় আস্তে আস্তে গিয়ে শেষ পর্যন্ত হয়তো কিছু ফল পাবেন। থ্যাংক ইউ, অসাধারণ সাহসী একটি আলোচনা শুনছি। আমার যেটা মনে হলো শুনতে শুনতে যে বেসিক্যালি তার যে জাস্টিফিকেশন ন্যারেটিভটা সে ক্যারি করছে ওটাকে যদি প্রবলেমেটাইজ করে দেওয়া যায়, অ্যান্ড অর তার উপরে আরো বাড়তি যদি ওই ভিক্টর ফ্র্যাঙ্কেলের মতন করে একটা মিনিং ডিসকভারির কাজে তাকে এঙ্গেজ করা যায়, একটা ওরকম এক্সিস্টেন্সিয়াল একটা কোয়েস্টে যদি নিয়ে আসা যায় আর কি, ইনভাইট করা যায় এবং সাকসেসফুল হওয়া যায়। মৃত্যুর কোনো চিকিৎসা নেই, কিন্তু আমাদের চেষ্টাটা কোনো সময় থামানো উচিত নয়, কিন্তু এটা মাথায় রাখা উচিত। এটা ঠিক আপনি গীতার মতন কাজ করে যাবেন, ফল আপনার হাতে না, আনকন্ট্রোলেবল, এবং ফল আপনার ইচ্ছে মতন হবেও না। আপনি চাইছেন সবাই বেঁচে উঠুক, ভালো হয়ে উঠুক, কিন্তু সবাই ভালো হবে না, কেউ কেউ বাঁচবেও না। এই কোভিডেও তাই হবে, আমাদের আমরা ডিনকে হারিয়েছি এক্স ডিনকে, তো এইটা ইজ ইনএভিটেবল। তো কিন্তু এটা ইনএভিটেবল মানে থেরাপির চেষ্টা বৃথাটাই তা কিন্তু নয়, এটা ইনএভিটেবল মানে আমাদের আরো মনে জোর আনতে হবে যে এরম পারবো না, মধ্যেও হাল ছাড়বো না। এটা অনেকটা অ্যান্টিগেনির মতন পজিশন নিতে হয় সাইকোথেরাপিস্টদের, যে আমি মরবো কিন্তু আমি আমার পজিশন ছাড়বো না, অর্থাৎ আমি হারবো আলটিমেটলি, আমি সেটা জানি, কিন্তু কারণ মৃত্যুর কাছে আমরা সবাই হারবো, আপনার পেশেন্টের মৃত্যু না, আপনি কি অমর, তো মৃত্যুর কাছে আমরা সবাই হারবো। কিন্তু যতদিন না মারা যাচ্ছি বা যতদিন আমার পেশেন্ট বেঁচে আছে, ততক্ষণ আমি চেষ্টা করে যাব তার ওইটাকে প্রবলেমেটাইজ করার, তার ধারণাকে, তার ধারণাকে তার মনে প্রশ্ন তোলার, তার ধারণা সম্পর্কে, তার ধারণা নিয়ে তাকে অল্টারনেটিভলি ভাবানোর, নানান জিনিস নানান লেভেলে আমি করতেই থাকবো। কারণ আমি এটাও জানি না যে কোনো সময় একটা তার মধ্যে কোনোভাবে প্রস্তুতি হতে পারে আমার কথার মারাত্মক প্রভাব হওয়ার, কারণ কথার প্রভাব হয় দুটো জিনিস হলে, একটা অবজেক্টিভ কন্ডিশন, একটা ট্রিগারিং ফ্যাক্টর। তার মানসিকভাবে একটা প্রস্তুতি দরকার, সেইখানে গিয়ে আপনি আঘাতটা করলেন তখন কাজ হয়, আর মানসিকভাবে যে প্রস্তুতি নেই আপনি যতই আঘাত করেন কাজ হবে না। তো ট্রিগারিং ফ্যাক্টর কার কখন মানে কার অবজেক্টিভ কন্ডিশন কখন রেডি হয়েছে আমরা জানি না, দৈনন্দিন জীবনে নানান জিনিস হচ্ছে, তো সেই জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়, এবং কোনো একদিন লেগে যেতে পারে, কোনো একদিন সেটা অন্য কিছু ভাবে ভাবছিল। এবং আমার অনেক পেশেন্ট আছে ফ্র্যাঙ্কলি যারা ডেথ ড্রাইভ থেকে, এবং আমি হাল ছাড়িনিটাই আমার একমাত্র ইউএসপি ছিল, এবং চেষ্টা করে গেছি, প্রত্যেক দিন একই কথা বলেছে, আমি প্রত্যেক দিন তাকে তিনটে করে আলাদা ব্যাখ্যা দিতাম, এবং সে নতুন সে একই কথা বলছে। কিন্তু আপনি ভেবে দেখুন, মানে সে আমাকে অনেক বলেছে, অনেক থেরাপিস্ট তো সেকেন্ড দিন বিরক্ত হয়ে গেছে এবং বলছে যে আমি যেটা বলেছি করছো না কেন, আমি তা বলিনি কিন্তু আমি যেটা বলেছি করছো না কেন, সে আমাকে একই কথা বলতো, আমি আরো তিনটে নতুন ব্যাখ্যা দিতাম যে কিন্তু এগুলো তো এভাবেও ভাবা যায়, তুমি খালি ওভাবেই দেখছো কেন, আমি আমার জায়গায় ফিক্স না, সে একটা বলছে, আমিও যদি একটাই বলি তাহলে কোথাও একটা ফিক্সেশনের লড়াই হয়ে যাবে, একটা ইগোর লড়াই হয়ে যাবে, সে একই জিনিস বলছে, আমি তাকে কোনোদিনও তার নাউনে দেখাচ্ছি, নাউনটা বদলে যেতে পারে, কোনোদিন দেখাচ্ছি তার ভাবটা বদলে যেতে পারে, কোনোদিন তার পজ বদলে যেতে পারে, কোনোদিন তার ভাবনা অন্য জায়গাতে, যদি ভাইয়ের দৃষ্টিকোণ থেকে ভাবে তাহলে তার ওরকম ভাবার কারণ নেই। এটা মানে আমি রেগুলার তাকে একাধিক দিতে 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 কোন একটা সময় সে প্রসঙ্গটা বদলে ফেলে, এবং তারও প্রায় অনেক পরে আমাকে বলে যে আমার ওইটা সেরে গেছে, না বলা অব্দি আমি বুঝিনি, এবং সে নিজেই বলে দেয় কোন ইন্টারপ্রিটেশনটা কাজ করেছিল, আমি কিন্তু বুঝিনি, মানে আমি তাকে বোধ হয় 70-80টা ইন্টারপ্রিটেশন দিয়েছি তার একটা সেন্টেন্সের, আমি মরবো, তো সে কোনটায় কাজ হয়েছিল সেটাও বলে দিয়েছিল, যে আপনি এই ব্যাখ্যাটা যেদিন দিয়েছিলেন সেদিন ইট মানে সে, আমিও ভাবলাম বাড়ি গিয়ে যে হ্যাঁ এইটা এক্স্যাক্টলি এইটাই আমার কারণ, এবং আমার খুব সুন্দর লাগলো, এবং তারপরে আমার ওটা কিন্তু আস্তে আস্তে আমার চলে গেল, এবং সেই জন্য দেখবেন ওই সমস্যাটা নিয়ে আমি আর বলি, এটা সত্যি কথা।
স্যার এই গল্পটা দুর্দান্ত এবং আমার এই গল্পটা শুনতে শুনতে মনে হচ্ছে যে এই গল্পটা না শুনে এই গল্পটা না জেনে আমাদের কোর্স থেকে কারোর পাশ করাটা নিরাপদ নয়। মানে এই গল্পটা অবশ্যই সবার শোনা দরকার, এটা টেক্সট বইয়ের মতন আর কি। এবং যেদিন তাদের সার্টিফিকেট দেওয়া হবে আমি আবার চাইবো আপনি এই গল্পটা আমাদের সব ছাত্রছাত্রীদেরকে আরেকবার বলবেন, কারণ ওটা ভীষণ দরকার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই 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 আমার এই অ্যানালিজেন কিন্তু একজন ডাক্তার, মেডিকেল ডক্টর। হ্যাঁ, আরো কঠিন, আরো কঠিন, আরো আরো কঠিন এবং আরো ইন্টারেস্টিং, সেই জন্য ফ্যাসিনেটিং ঠিক, এবং একটু সিনিয়র মানুষও। তো তাহলে আরো ট্রিপল চ্যালেঞ্জ, তাহলে তাহলে সিনিয়র মানুষ এটা যত সিনিয়র হবে তত ডিফিকাল্ট হবে, কারণ সে তত বেশি কনফিডেন্স কনভিনসড, সে নিজের পজিশন শিওর, আপনি বাইরের লোক কি জানেন আমি ওই জায়গায় একটু আমার একটু তোমার থেকে বয়স একটু বেশি বলে পাই, কিন্তু বেসিক্যালি তারা এই ওইভাবে দেখেই না। খুব খুব ইম্পর্টেন্ট, আমার শুনতে শুনতে মনে হচ্ছিল মৃত্যুর কাছে হেরে যাওয়াটা তো ভয়ঙ্কর, এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু থাকে সেটা হলো মৃত্যু ইচ্ছার কাছে হেরে যাওয়া। মৃত্যু ইচ্ছার কাছে হেরে যাওয়াটা আরো ভয়ঙ্কর। সাহানা একটা খুব ফোকাসে এনে যাওয়ার জন্য আলোচনাটাকে আর একটা পয়েন্টেড প্রশ্ন করেছি, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম না, পার্টিকুলার আপনি খুব সুন্দর বলছিলেন যে কি কি আমরা করতে পারি থেরাপিউটিক স্পেসে, হ্যাঁ, তাদের কি কিভাবে ন্যারেটিভটাকে প্রবলেমেটাইজ করে দিতে পারি আর একটা পজিটিভ এতে যদি নিয়ে আসা যায় তাহলে বাড়তি ভালো। ও বলছে উল্টো একটা কাজ ভীষণ রকম টেকনোলজির সাহায্য নিয়ে এখন করা হয়, তাকে বলা হয় ট্রোলিং। আমি জানি না আপনি শব্দটা বা বিষয়টা জানেন কিনা, জানি। এবার আমরা কিছুদিন আগে সেটা হচ্ছে আমাদেরই একজন পরিচিত, তার একটি আত্মহত্যার ঘটনা ঘটে, তারপরে তার পরিচিতরা জাস্টিস ফর অমুক বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে তার হাজবেন্ড এবং তার সন্তান এবং তার পরিবারের অন্যদের বিরুদ্ধে খুবই অদ্ভুত তীব্র ট্রোলিং করতে শুরু করেন। এবার আমাদের এবং সেটা বেশ কিছুদিন ধরে চলে এবং আমরা হত্যার ঘটনা ঘটে যায়। এবার আমাদের পয়েন্টের প্রশ্ন, সাহানার প্রশ্ন হচ্ছে ট্রোলিং সত্যি আরেকটা সুইসাইডের ঘটনা ঘটাতে পারে কিনা, মানে ট্রিগার করতে পারে কিনা। এবং দু নম্বর হচ্ছে আমরা যখন এটা দেখছি আমরা খুব অসহায় বোধ করছি যে আমরা ট্রোলিংটাকেই বা কি করে সামলাবো আর আমরা এদেরকে কি করে সামলাবো যারা এই ট্রোলিং এর শিকার হচ্ছে। এই ব্যাপারে যদি কিছু আইডিয়া থাকে যে যারা ট্রোলিং করেন তারা কেন করেন, এরকম একটা বিষয় নিয়েই বা কেন করেন এবং কেন করছিলেন, কারণ যারা ট্রোলিং করছিলেন তাদের অনেকের পরিচয় আমরা জানতে পেরেছি যে তারা আসলে মেন্টাল হেলথ কমিউনিটির সদস্য, তারা মেন্টাল হেলথ রিলেটেড কাজকর্ম করেন, এরকম পরিচয়ও আমরা পরে পেয়েছি। তাতে আমরা ভীষণ দুঃখ পেয়েছি এবং আতঙ্কিত হয়েছি। আর যাই হবেন দুঃখ পাবেন না আর অবাক হবেন না, এটা হচ্ছে প্রথম কথা, যাই হবেন অবাক হবেন না, কারণ সব হওয়া সম্ভব। এবার ট্রোলিং এ জীবন যেতে পারে কিনা, আমার মনে হয় ট্রোলিং এ সিরিয়ালি জীবন যেতে পারে, একটা না চেন ওয়াইজ লাইফ লস হতে পারে। মানে একজন গন্ডগোল হয়ে সে মারা গেল, তার মৃত্যুর এক ধরনের ব্যাখ্যা করে যারা জীবিত তারা তারপরে মরতে বাধ্য হলো বা আত্মহত্যা করার জায়গায় চলে গেল, এরকম ট্রোলরা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তো একটা মানে এবং তারপরে ধরুন ট্রোলিং করে কেউ মারা গেল, তো যে মারা গেল তার পক্ষে যারা তারা যারা বেঁচে আছে তাদের বিরুদ্ধে ট্রোল করতে আরম্ভ করলো, তো এটা খানিকটা দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ, এইভাবে মানে ট্রোল দুপক্ষের থেকেও হয়ে যেতে পারে। কিন্তু একদম একদম আপনি যেটা বলছেন একদম ওই ঘটনাই এখানে ঘটেছিল এবং আমাদের কাছে সবকটা ট্রোলিং মেসেজ রেকর্ডেড আছে, স্ক্রিনশট নেওয়া আছে ট্রোলিং মেসেজ গুলো, আপনি যা বলছেন একদম এই ধরনের ট্রোলিং হচ্ছিল। এবার এখানে কি হতে পারে, চেন ডেথ হতে পারে প্রথম প্রশ্নের শাহানার। এবার শাহানার প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে মৃত্যু তো হতে পারেই, চেন ডেথ হয়ে যেতে পারে, একটা সিরিজে মানুষ মারা যেতে পারে। এবার দেখুন এর সাইকোলজিক্যাল সমাধান একটু জটিল, প্র্যাকটিক্যাল সমাধান হবে যদি ট্রোলিং না দেখেন। মানে যারা বিখ্যাত লোক কাগজে খুব সমালোচনা হয় তাদের যখন জিজ্ঞেস করা হয় যে ওই সময়টা কি করে সামলাচ্ছিলেন, তারা পরিষ্কার বলেন ওই সময় খবরের কাগজ দেখতাম না। এটা এটা সৌরভ গাঙ্গুলি থেকে কোনো সিনেমা আর্টিস্ট যাকে নিয়ে সমালোচনা কখনো একটা অ্যাডভার্স কিছু লেখা হয়েছে তারা দেখতো না, কারণ না দেখলে আপনি জানবেনও না, আপনার মনের মধ্যে ডিস্টারবেন্সও আসবে না, আপনার যদি কোনো সূত্রে কথাটা না শুনতে পারেন। কিন্তু এটা প্র্যাকটিক্যাল সলিউশন, সাইকোলজিক্যাল সলিউশন নয়। সাইকোলজিক্যাল সলিউশন হবে ট্রোলকে অতিক্রম করতে পারা, মানে ট্রোল দেখবেন আপনি বিরক্ত হবেন বা রাগবেন বা কিছু একটা ফার্স্ট রিয়াকশন হবে,
কিন্তু সেটাকে তারপর একটা সেকেন্ড রিয়াকশন আসবে, আপনি রিজন আসবে, আপনি বুঝবেন যে এর জন্য আমার এরকম কিছু করা উচিত না এবং আলটিমেটলি আপনি করবেন না। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ ট্রোলিং এর জন্য মারা যায় তার মানে কিন্তু কারোর অন্য কারোর কথাতেও সে মারা যেতে পারত, এটা ট্রোল না হয়ে এমনি রাস্তাতেও কারোর কথায়, কারণ অ্যাকচুয়ালি তা কারোর কথাতে সে মারা গেল, এই পসিবিলিটিটা তার ক্ষেত্রে ছিল। তো সাইকোলজিক্যাল সমাধান হবে যে সে কেন অন্যদের ওপিনিয়ন বা তাদের ইভ্যালুয়েশনের উপরে এতটা নির্ভরশীল, কেন সেটাকে এতটা গুরুত্ব দেয়, এটা নিয়ে তাকে রিথিঙ্ক করানো যায় কিনা। আমি এসব ক্ষেত্রে অনেকগুলো জিনিস বলতে পারি, যেমন ধরুন একটা বলি যে তুলনাটা নিজের সাথে করো, অন্য কারোর সাথে না। তো তুমি গতকালকের থেকে আজকে বেটার কিনা, এটা যদি হয়ে থাকো তাহলে আনন্দে থাকো। ইনফ্যাক্ট এইভাবে অনেক দেশের পড়াশোনাটা এইভাবেই চলে, অন্য কারোর সাথে কম্পেয়ার করে না, একজনের ব্যক্তিগত একজনের নিজের পুরনো রেজাল্টের সাথে তার কম্পেয়ার করে। তো সেটা যদি আমি যদি অন্যের সাথে কম্পারিজন না করি তাহলে একটা, কিন্তু এগুলো বললে হয় না, এগুলো এইভাবে বললে এই সমস্যাগুলোর সমাধান হয় না। আর ট্রোল কেন করে, দেখুন দু ধরনের আছে, একটা যেটা আপনি যে ধরনের বলছেন সেখানে কোনো মোটিভেটেড গ্রুপ, তারা একটা বিষয় নিয়ে কিছু একটা ভাবছে ভেবে সেখান থেকে তারা এক ধরনের মনে করছে এটা ইনজাস্টিস হয়েছে বা তারা একটা এজেন্ডা নিয়ে ট্রোল করছে। আরেকটা হয় পলিটিক্যাল ট্রোলিং, কিছু পার্টি ট্রোল আছে, সেটা নিয়ে আপনি দেখবেন চতুর্বেদীর একটা বই আছে, ওকে ভীষণ ট্রোল করেছিল একজন মহিলা, তার একটা বইও বেরিয়েছে ট্রোলিং, ট্রোলদের নিয়ে, ট্রোলিং এর উপরে। তো সেই ট্রোলিং যেটা হয়, মানে আপনি একটা কোনো পার্টির নামে কিছু বললে এক লক্ষ লোক এসে আপনাকে গালাগাল দিয়ে যাবে, এটা দেখবেন কপি পেস্ট করছে, মানে এখানে একটু থেমে ভাবার আছে। এই ট্রোলিংটা কিন্তু প্যাশনেট ট্রোলিং নয়, এরা কিন্তু এদের গালাগালটা নিয়ে প্যাশনেট নয়, আপনার উপরে ওর অত রাগও নেই, হয়তো দু টাকা পাচ্ছে, ও একটা টুইট ফরওয়ার্ড করলে দু টাকা পায়, বা ও এমটিলি ও সবাইকেই ওই ধরনের গালাগাল দিয়ে থাকে, ও খুব প্যাশনেটলি যে আপনার বিরুদ্ধে লেগেছে, প্রচন্ড ক্ষোভ আছে এরকমও নয়। এর প্রচুর এক্সাম্পল আছে, এই এনডিটিভির রবিশ কুমার, ও একটা সময় তোমাকে মেরে ফেলবো তুমি অমুকের এগেনস্টে কথা বলছো বলে প্রচুর ফোন পেত, তো ও সবকটা নাম্বার সেভ করে রাখতো, রবিশ কুমার যত নাম্বার থেকে ওকে এই থ্রেট কল এসেছিল ও সব সেভ করে রাখতো। তো একদিন হঠাৎ লক্ষ্য করে সেই নাম্বার থেকে একজন ফোন করে ওর কাছে চাকরি চাইছে, তখন রবিশ কুমার বলছে এই তুমি আমাকে দু সপ্তাহ আগে গালাগাল করে তোমায় দেখে নেবো, গলা কেটে দেবো, তোমার বউ তোমার মেয়েকে মেরে ফেলবো এইসব বলেছিলে না, বলে আরে ছড়িয়ে স্যার দো রুপিয়া মিলতা থা কর দিয়া, আপ নৌকরি নেই হ্যায় ইয়ে তো সচ হ্যায় আপ ইম্পর্টেন্ট আদমি হো আপ কুছ কর দিজিয়ে। মানে এই যে এই ব্যক্তি যারা ট্রোলিং করে, এদের যদি রিয়ালিটি আপনি গ্রামে গিয়ে দেখেন, দেখবেন অনেকে দুস্থ নিরীহ মানুষ, তাদের যত সুপিরিয়ারিটি হম্বিতম্বি অ্যাডলারের মতন জীবনে নয়, ওই সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল রিয়ালিটিতে তাদের যত হম্বিতম্বি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তো এই এই রিয়ালিটিটাও বুঝতে হবে যে। এবং সেইখানে আমার মনে হয় যদি আপনি এইটা বুঝতে পারেন যে গালাগালটা প্যাশন থেকে করছে না, সেও একটা এমটি গালাগাল, তাহলে সেটা নিয়ে অত রাগ করারও কিছু নেই এটা। আর তাছাড়া কোথাও না সমালোচনার ঊর্ধ্বে যাওয়ার একটা মানসিকতা কোথাও একটা আনতে হবে, তা না হলে আজকে ট্রোলের হাত থেকে আপনি বেঁচে গেলেন ফোন বন্ধ করে, কালকে অন্য একটা কেউ কিছু বলবে, এখানে কোথাও একটা অপ্রস্তুতের ব্যাপারও তো, আমি জানি এগুলো এক্সট্রিমে চলে যায়, কিন্তু এক্সট্রিমে গেলে আপনি হয় শোনা কেন বন্ধ করতে পারছেন না, বা নিজেকে কেন বোঝাতে পারছেন না যে আমার পজিশন কারেক্ট, ও ভুল বলছে, আমি ওটার দ্বারা প্রভাবিত হব না, আমি লিগাল রিকোর্স নেব, দরকার হলে থেরাপিস্টদের কাছে যাওয়া, যে মেন্টাল স্ট্রেস হচ্ছে সেটা কি করে ডিল করব। কিন্তু এই যে যে হাল ছেড়ে দিয়ে মৃত্যুর রাস্তাটা নেওয়া, এটা কোথাও না একটা কোথাও ইন্ডিকেট করে যে ডেথ ড্রাইভটা এত জোরালো হয়ে যাচ্ছে যে বাকি যে কাউন্টার ফোর্সটা যেটা এটাকে ঠেকিয়ে রাখে, যে জন্য আমরা বেঁচে থাকি, যতই দুঃখ হোক আবারও বেঁচে থাকি, যে আশাগুলো নিয়ে বা জীবনকে যেভাবে দেখে সেইটা কাজই করছে না, সেটা প্রায় ডিসফাংশনাল হয়ে গেছে। মানে তাদের মনে হচ্ছে যে এইটাই যদি দুনিয়া হয় তাহলে আর বেঁচে থেকে লাভ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরে তাদের অনেক কিছু দেখানোর আছে। এবং এই ট্রোলের ক্ষেত্রেও যারা ট্রোলে সাকাম করছে, বেসিক্যালি আলটিমেটলি দাঁড়াচ্ছে আপনার জীবনকে আপনি নিয়ে চলতে পারছেন না, কোনো একটা পয়েন্টে কোনো একটা ধাক্কা বা বাধার পরে আপনি আপনার জীবনকে ছেড়ে দিচ্ছেন যে তাহলে এ মরুক আমি আর নেই, আমি আর পাচ্ছি না। এই যে জীবনের উপরে হাল ছেড়ে দেওয়া, এটা আপনি দেখবেন যে সবাই দেয় না, মানে মারাত্মক মরিয়া হয়ে লড়ছে, এরকম গল্প উপন্যাস ভর্তি আছে যে মানে একদম তার কোনো লড়ার কথাই না তাও লড়ে যাচ্ছে। তো লাইফ ইনস্টিংটা কিন্তু মারাত্মক স্ট্রং হতে পারে, মানে গলায় দড়ি দিয়ে দড়ি ছিঁড়েছে বা ছেড়ার চেষ্টা করছে, কলসি গলায় বেঁধে নেমে তারপরে কলসি খোলার চেষ্টা করছে। ইনফ্যাক্ট একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের জানা নেই বোধ হয়, কারণ এটা একটা খুব সাটল স্ট্যাটিস্টিক্স, প্রচুর লোকে সুইসাইড করার কথা ভাবে, খুব কম লোকে অ্যাটেম্প্ট করে,
তার থেকে খুব কম লোকে সাকসেসফুল হয়, এবং যারা সাকসেসফুল হয় তারা অনেকে লাস্ট মিনিটে বাঁচতে চায়, কিন্তু এত দূর অব্দি প্রসেসটাকে এগিয়ে নিয়ে গেছে যে তখন ইচ্ছার অনিচ্ছার সত্ত্বেও অ্যাক্সিডেন্টে মরে। মানে তারা মারার জায়গায় নিজেকে নিয়ে গেছে, তারপরে মরতে চাইছে না, কিন্তু এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরাতে পারেনি, অ্যাক্সিডেন্টে মানে অনিচ্ছার সত্ত্বে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো শেষ মুহূর্তে লাইফ ইনস্টিংক্ট, যে জন্য দেখবেন যদি সাঁতার জানেন ডুবে মরতে পারবেন না, পাথর ফাতর না লাগিয়ে ভেসে উঠবেন। যদি গলায় দড়ি দিয়ে ঝুলতে যান দেখবেন বেশিরভাগ সময় ওই দড়ি ধরে বা দম বন্ধ হয়ে গেলে একটা লাইফ ইনস্টিংক্ট প্রচন্ড জোরালোভাবে উল্টো ইম্পালসটাও দেয়। তো যাদের সেটা একেবারে দুর্বল হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে, আর কোনো মানে খুঁজে পাচ্ছে না, সেটা আমার মনে হয় তিল তিল করে হয়, এবং জীবনের সবকটা স্ফিয়ারে তাদের অন্ধকার এসে গেছে। এটা একদিনে হয়নি, এটা অল্প অল্প করে হয়েছে, এবং এটা অল্প অল্প করে কাটাতে হবে, সব জায়গায় অল্প অল্প করে আলো নেওয়ার চেষ্টা করতে হবে। এবং আমার মনে হয় থেরাপিস্টদের কাজই তাই যে প্রচুর বড় একটা জট পাকিয়েছে, কিন্তু আমার তো ছাড়ানো, জট ছাড়ানোরই কাজ, তো বসে যাও, লেগে পড়ো, অল্প অল্প করে জট ছাড়াতে থাকো, এবং আশা করো এর থেকে ফল ভালো হবে, আর যদি খারাপ হয় সেটা মেনে নিতে হবে, পরের জনকে নিয়ে পড়তে হবে। থ্যাংক ইউ স্যার, দুর্দান্ত, মানে আমি এই ইন্টারঅ্যাকশন সেশনটা খুবই এনজয় করছি এবং খুবই উপকৃত হচ্ছি। একটা খালি ছোট্ট বাড়তি প্রশ্ন করছি, মানে বাড়তি আবদারের মতন আর কি, সেটা হচ্ছে ওই সময় যারা এই ট্রোলিং এর কাজটায় পার্টিসিপেট করছিলেন তাদের দু একজনকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, এবং তাদেরকে ব্যক্তিগত স্তরে হাতের নাগালে পেয়ে আমরা কি করবো বুঝতে পারছিলাম না। কাউকে কাউকে আমরা গালাগাল করেছি, কারোর উপরে খুব রাগারাগি করেছি, কাউকে এটা ওটা ভয় দেখিয়েছি, মানে পাবলিকলি ডিসগ্রেস করবো, ডিসরেপিউট করবো, এরকম করে টোরে, কিন্তু অ্যাকচুয়ালি কি করলে ভালো হতো যদি আমরা আজকের এই আলোচনার এই তত্ত্বগুলোকে কাজে লাগাই, মানে যাদেরকে আমরা চিনি যারা ট্রোল করেন তাদেরকে আমরা কি হেল্প করতে পারি কোনোভাবে? এই রিপিটেশন কম্পালশনের মতনই কি এরা এটা করে যাচ্ছেন, কি করছেন, এবং এরা কি জানেন না যে এরা রিপিটেডলি একই প্যাটার্ন ফলো করছেন? এবং পার্টিকুলারলি এই যারা নন প্যাশনেট ট্রোলার, তাদের আসলে বিষয়টাতে কোনো প্যাশন নেই, জাস্ট ট্রোল করে যাচ্ছেন, পয়সার জন্য হয়তো নয় কিন্তু অন্য কিছুর জন্য হয়তো করছেন, তাদেরকে হেল্প করতে পারি আমরা এই রিপিটেশন কম্পালশন গুলোকে? এগুলো রিপিটেশন নাও হতে পারে, মানে ইন জেনারেল আপনার কাছে এই এই হেল্পটা চাই, কারণ আমি অনেক সময় আমরা বুঝতে পারি না যে এদেরকে, যাদেরকে আমরা চিনি যারা ট্রোলিং করেন তাদেরকে কি করা উচিত। মানে আসলে আমরা অনেক সময় এমন কিছু করি যেটা নিজেরা রিগ্রেট করি, হয়তো খুব গালাগাল দিয়েছি কাউকে, পাল্টা ভয় দেখিয়েছি, মানে ভুয়ো ভয় দেখিয়েছি যে আপনাকে কিন্তু এরকম পাবলিকলি এক্সপোজ করে দেবো, এরকম ভয় দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তো করবো না, কিন্তু এই যে ভয় দেখিয়েছি তাতেই পরে রিগ্রেট করি, যাই আমি তো এটা সাইকোলজি মেনে করলাম না, তাহলে সাইকোলজি জেনে লাভ কি হলো? তা সেখানেই আপনার কাছে এই আবদারটা আর কি, শেষ আবদার, যে এদের আসলে কি করা যেতে পারে যেটা করলে পজিটিভ কিছু করা যায় এই যারা ট্রোলিং বিহেভিয়ারটা করেন? এটা আপনার অ্যাকচুয়ালি ট্রোলকে সেপারেট করতে হবে, মানে যে পয়সা নিয়ে করছে তাকে এক জিনিস বোঝাতে হবে, যে এই ধরনের অন্য একটা ধরনের করেছে তাকে তার মতন করে, আসলে যেটা বোঝাতে হবে তাদেরকে, তাদের হায়ার সেন্সে অ্যাপিল করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তুমি যেটা চাইছো সেটা পাওয়ার এটা সবচেয়ে ভালো বা ডিগনিফাইড রাস্তা নয়, এটা তোমার জন্যও কোল্যাটারাল হতে পারে, তো এটা কোনোভাবেই এটা কারোর জন্যই শুভ নয়, তুমি চাইছো যেটা সেটার একটা ভালো পন্থাও তো থাকতে পারে পাওয়ার, তুমি এই শর্টকাটে একটা বাজে পন্থা যেটা তোমার মাথায় প্রথম এসেছে সেটাই করছো কেন? আরো অন্যভাবে হতে পারে, তুমি যেটা চাইছো সেটা এইভাবে তো পাবেও না, ট্রোল করে তো তুমি কোনো জাস্টিসও পাবে না, তাহলে মানে তার হায়ার সেন্সে কোথাও অ্যাপিল করা যে তুমি কি চাইছো আসলে, তুমি যদি কোথাও জাস্টিস চাও তাহলে চলো লিগাল রিকোর্স নাও, আইনের পথে যাও, গিয়ে অন্যায়টা নিয়ে বলো, একজন লয়ার ধরো তুমি যদি সেরকম এটা নিয়ে প্যাশনেট হও। তো এটা ট্রোলিং এর রাস্তায় যে কিছু পাওয়া যায় না, কিছু সৃষ্টিশীল তৈরি হয় না, এতে একে অপরকে গালিগালাজ করা হয়, এবং এটাই মানে আমি বুঝতে পারি মাঝে মাঝে তাকে ভয় দেখানোটা হচ্ছে প্র্যাকটিক্যাল সলিউশন, তা নাহলে তো সে থামছে না, আরো ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে, তখন হয়তো ভয় দেখালেন, কিন্তু ভয় দেখানোটা ইজ এ প্র্যাকটিক্যাল, নট এ সাইকোলজিক্যাল সলিউশন। সাইকোলজিক্যাল সলিউশন হবে যখন সে এটার থেকে উত্তীর্ণ হবে, সে নিজেই আর এটা করতে চাইছে না, কারণ বুঝেছে যে এর থেকে ভালো রাস্তা আছে, কিন্তু সেইটা তাকে বোঝাতে হবে, তাকে এটা তাকে অ্যাপিল করতে হবে, এবং কোথাও তার এই চৈতন্য হবে যে আমি যা চাইছি সেটা ঠিক করে পেতে গেলে এর থেকে বেটার রাস্তা আছে, যেখানে আমার ডিগনিটিও থাকবে এবং হয়তো যা চাইছি পাবো, এতে আলটিমেটলি যা চাইছি তা পাবো না, রাগ করলে ঝগড়া করলে তো কেউ কিছু যা চায় তা হয় না, চেঁচামেচি হয়, এবং তাতে আমারও কাউন্টার ড্যামেজ হতে পারে, মানে আমি তাকে কিছু চেঁচামেচি করতে গিয়ে আমারও কোল্যাটারাল হতে পারে, তো এইসব দিক দিয়ে মানে যেটা খারাপ সেটা সবার জন্যই খারাপ, আর যদি ভালো কিছু বুদ্ধি বার করা যায় তাহলে সেটা আলটিমেটলি যে করছে এবং যার জন্য করছে দুজনেরই হয়তো কিছু চেঞ্জ। আমি একটা লিটারেচার থেকে একটা ছোট একটা এক্সাম্পল দিতে পারি যে এ ধরনের নয়, মানে কথা দিয়ে কি ধরনের চেঞ্জ আনা যায়। এটা রবীন্দ্রনাথের গোড়ায়
একটা একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল আছে এই গোরার উপন্যাসে বিনয় বলে একটা চরিত্র আছে, যারা উপন্যাসটা মনে আছে তাদের মনে আছে, সেই চরিত্রটা সবসময় গোরাকে উদ্ধৃতি দিত, গোরা মানে গোরা তার গুরু, কথায় কথায় গোরা বলেছেন, গোরা বলেছেন, গোরা এই বলেছেন, হিন্দুদের নিয়ে ব্রাহ্ম মেয়েদের নিয়ে গোরার মতামতে এইসব সব ব্যাপারেই কোনো কিছু নিয়ে কথা উঠলেই সে গোরা বলেছে করতো, এটা ওই সুচরিতা ললিতা এদের বাড়িতে গিয়ে করতো। এবার ললিতা মেয়েটির বিনয়কে ভালো লাগে এবং খুব স্বাভাবিকভাবেই তার এটা ভালো লাগে না যে তার যাকে ভালো লাগে সে সারাদিন অন্য একজনের উদ্ধৃতি করতে থাকে। ললিতার মনে হয় যে বিনয়ের নিজের মনের কথা তো কিছুই বলে না, সেগুলো জানবো কোত্থেকে। তো এইখানে সে থেরাপিউটিক একটা কাজ করছে, একটা নর্মেটিভ রাগের কাজ হতো যে আপনার মুখে তো মানে আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা একজনকে বলেছিলাম, একজন ভদ্রমহিলা, তার স্বামীর নাম ধৃতিকান্ত, তো তিনি বিয়ের পরে ক্রমাগত প্রত্যেক কথায় ধৃতি বলেছে, ধৃতি বলেছে, ধৃতি আজকে এই বলেছে, ধৃতি আজকে ওই বলেছে, এটা করতো। তা আমি তাকে বলেছিলাম যে আপনার নাম কিন্তু এরপরে উদ্ধৃতি হয়ে যাবে, কারণ আপনি সারাদিন উদ্ধৃতি দিতে থাকেন। তো তার নাম অ্যাকচুয়ালি উদ্ধৃতি হয়েও গেছিল। তো কেউ যদি সারাদিন উদ্ধৃতি দিতে থাকে, ফ্রয়েড সেট, লাকোসেট, অনেকেরই মনে হবে যে এর নিজের কি কিছু বলার নেই বা এর কি বলার আছে সেটা তো জানতেই পাচ্ছি না, এ তো সারা জীবন ও সেট এ সেট করে যাচ্ছে। তো এই প্রশ্নটাই তো, আপনার কোনো বুদ্ধি নেই, নিজের মাথায় কিছু আসেই না, এই ধরনের কথা ললিতা না বলে ও যেটা করে সেটা হচ্ছে বলে যে চলুন আমরা সার্কাস দেখতে যাই। তো বিনয় খুব লজ্জিত হয়ে পড়ে একটা মেয়েকে নিয়ে সার্কাস দেখা, মানে তখন ভাবাই যায় না, এটা 19th সেঞ্চুরি একটা প্রেক্ষিত, তার উপরে হিন্দু ব্রাহ্ম মেয়েটি, ব্রাহ্ম ও হিন্দু এবং ও গোড়া হিন্দু গোড়ার দলের লোক যে কিনা অ্যান্টি ব্রাহ্ম অ্যান্টি নন হিন্দু, এরকম একটা পজিশন ওর, একটা ইডিওলজিক্যালি একটা ন্যারো হিন্দু হিন্দু পজিশন রয়েছে বিনয়ের। তো তাকে সে ললিতাকে একটু পছন্দ করে, ললিতা তাকে বলছে সার্কাস দেখতে যাওয়ার। সেখানে মূল প্রবলেমটা বিনয় পড়ে হচ্ছে যে একটা মেয়েকে নিয়ে সার্কাস দেখতে যাব, তাও দুপুরবেলা, এবং সে ব্রাহ্ম কি হবে, গোড়া জানলে তো গেছি। তো তারপরে সঙ্গে সঙ্গে ললিতা তাকে বলে যে আচ্ছা মেয়েদের সাথে দুপুরবেলা সার্কাস দেখতে যাওয়া নিয়ে গোড়াবাবুর কি মতামত, এটা পুরোপুরি আয়রনিক সার্কাস্টিক ভাবে বলে। এতে বিনয় রিয়েলাইজ করে যে ঠিকই তো বলছি, আমি তো গোরার বাইরে কিছু বলি না, এবং সেই রাত্রে রবীন্দ্রনাথ লিখছে তার ঘুম হয় না, সারা রাত ধরে যে চিন্তা করে, এবং তারপরে সে নিজেই ভেবে ঠিক করে যে তাহলে আর গোরার উদ্ধৃতি দেব না, আমি নিজের কথা বলবো। তো এই যে থেরাপিউটিক মুভটা একদম কথা দিয়ে হলো, এখানে কোনো কেমিক্যাল ইমব্যালেন্সের গল্প নেই, কোনো সেরোটোনিন ইমব্যালেন্স নেই, কোনো হরমোন নেই, কোনো ইঞ্জেকশন নেই, প্লেন কথা দিয়ে মানুষকে ভাবানো যায়। আমি প্রচুর গল্প উপন্যাস এগুলো দেখি, এবং আমাদের মিথ্যেও আছে, বাল্মীকি রত্নাকর বাল্মীকি হয়ে যায় কথার কথার ফোর্সে। সো কথা দিয়ে যদি ভাবানো যায় সে যেটা করছে সেটা ঠিক করছে না, এটা তাকে ভাবিয়ে তার হায়ার সেন্সে অ্যাপিল করা যায়, এবং এটা করতে গেলে তাকে নিয়ে আপনার কিঞ্চিত জানতে হবে এবং হোমওয়ার্ক করতে হবে যে একে কিভাবে বললে কাজ হবে। এখানেও কোনো জেনারেল ফর্মুলা নেই, এই লোকটাকে কিভাবে বললে একে এই জিনিসটা থেকে বন্ধ করা যায়, এটা আপনার ভেবে হোমওয়ার্ক করে তার জন্য একটা কিছু তৈরি করে, এবং একাধিক জিনিস তৈরি করবেন, কারণ ধরেই নেবেন একটা কিছু বললে কাজ নাও হতে পারে, তৈরি করে তার সাথে এনগেজ করবেন। এবং কোথাও আপনার ডিরেকশনটা হবে তাকে এইটা জানতে চাওয়া যে ট্রোলিং করে আপনি নিজে কি খুশি, এটা করে যা চাইছেন তা পাচ্ছেন কি। তো দেখবেন এর উত্তরগুলো হবে যে না, এটা মানে আপনার নিজের চোখে আপনার কেমন লাগে অ্যাজ আ ট্রোলার, বা আপনার ছেলে মেয়ে যখন এই ট্রোলের ইতিহাসগুলো পড়বে তারা আপনাকে যেরকম চোখে দেখবে সেটা আপনি তাতে আপনি কমফোর্টেবল, আপনার অসুবিধা নেই তো তাতে। তো আসলে ট্রোলিং কাজটা তো খারাপ, তো অনেকভাবেই তার মনে প্রশ্ন তুলে দেওয়া যায়, এবং তাকে ভালো হওয়ার অ্যাপিল কোথাও করা। এবার এটা বুঝতেই পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবে না, কম বয়সে যারা করছে তারা হয়তো শুনবে না, আপনার কথাই শুনবে না, যারা পয়সা নিয়ে করছে তারাও করবে না, যারা পলিটিক্যালি মোটিভেটেড তারাও করবে না, কারণ তারা অ্যাকচুয়ালি মানে ওইটা ভাবে বলে লিখছে না, তার পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে তার দিনে কতগুলো লিখতে হবে, বা সে ওই রকম পজিশনের থেকে কেউ কথা বললে সে তার ওইরকম উত্তর দিয়ে থাকে, এই জায়গা থেকে সে হয়তো বলছে। তো তারা ছাড়বে না, যার স্ট্রং ইন্টারেস্ট আছে বা কমিটেড কোনো একভাবেই, এবং ধরুন যে গালাগাল ছাড়া কথা বলতে পারে না। এখানে একটা জিনিস অনলাইন একটা জিনিস হয়েছে যেটা আমাদের সবার ভাবা উচিত, সেটা হচ্ছে যে
আমরা সবসময় আগে ভাবতাম যে অল্প কয়েকজন কেন লিখবে, সাহিত্যটা কেন চার পাঁচজন লোকের একটা একটা ফিফডমের মতন হবে, তাদের একটা প্রতিপত্তির জায়গা হবে, কেন সবাই লিখবে না? হ্যাঁ, যে পারে না সেও লিখবে। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথের যে ধরনের পজিশন ছিল, রবীন্দ্রনাথ বনফুলকে বলেছিল যে ওই যে আমার যারা ছাত্ররা শিখতে আসে, রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে বলেছিল তুমি যাও, তুমি একদিন ক্লাস নাও শান্তিনিকেতনে। তারপরে ফিরে আসার পরে বলে বকুনি তো ওদের, ওরা কিন্তু খুব কম জানে। আর বনফুল আসলে প্রচন্ড বকেছে, বলেছে রবীন্দ্রনাথের কাছে লেখা শেখো আর বানান ঠিক করতে পারো না, এই লিখতে পারো না, তোমাদের গ্রামার ঠিক নেই, প্রচন্ড বকেছে। তো রবীন্দ্রনাথ বলছে বকুনি তো। তো বেসিক্যালি এইটা কোথাও মানে আমার মনে হয় একটা হায়ার সেন্সে যদি অ্যাপিল করা যায়, এবং যেহেতু ট্রোলিং না করাটা ভালো, সেই জন্যে যারা কম প্যাশনেট বা মানে আমি যেটা আগে বলছিলাম যে তার ফলে কি হয়েছে, এবার এখন সবাই সবার কাছেই সবাই লেখক হতে পারছে, সেই সময়টা এসেছে যে সবাই লেখক হতে পারে। তো এখন কি হয়েছে, আমরা আগে বলতাম কেন অল্প কয়েকজন লিখবে, এখন অনেকেই বলছে যে এত বাজে যেহেতু বেশিরভাগ লোক লিখছে, এদের এর থেকে না লেখাই ভালো ছিল। কিন্তু আমার মনে হয় সেটা বলে লাভ নেই, মানে এটা কাটা ঘড়ির পেছনে ঘোরাতে পারবেন না, এখন সবাই লিখবে। এবং আপনি বুঝতেই পারছেন যে সবাই যদি লেখেন তাহলে মেজরিটি লেখাই কুসাহিত্য হবে। সবাই যদি সাহিত্য লিখতে চলে যায় তাহলে তার মেজরিটি লেখাই বাজে সাহিত্য হবে। অল্প কিছুই সুসাহিত্য হতে পারে, অল্প লোক লিখলেও তাই হবে, সব লোক লিখলেও তাই হবে। তো এবার সবাই লিখছে, অনেকে লেখক নন, তারা জানেন শুধু গালাগাল, তো তারা গালাগালি লিখবেন। লেখক হিসেবে এম্পাওয়ার্ড হয়েছেন, তার মনে ভাষা নেই, তার মনে সাহিত্য নেই, তার মনে অলংকার নেই, তার মনে যা আছে সেটাই সে লিখবে, সে তার মতন লেখক হবে। তো প্রচুর গালাগাল করা লোক লেখক হয়েছে, তারা তাদের মতন লিখছেন। তো এটা এদের অ্যাপিল করা মানে হচ্ছে এদেরকে আপনার বোঝাতে হবে তুমি লিখো না। এবার সেটা আপনি বলতে পারবেন কিনা, আপনার বলা যায় কিনা, বলার এখতিয়ার আছে কিনা, বললে তার আদৌ শুনবে কিনা, এগুলো ভাবার আছে। আর সে বলবে তোমরা লিখছো আমি কেন লিখবো না, তোমরা ভালো কথা লিখতে পারো, আমি না গালাগালি লিখতে পারি, তো আমি গালাগালি লিখবো, আমি যা পারি আমি তাই লিখবো। এখানে কিছু বলার থাকে না সেই শক্তি। তো এইরকমই মানে কোনো কোনো জায়গায় আপনার কিছু বলার থাকবে না, কিছু কিছু জায়গায় যেরকম এডুকেটেড মানুষ এবং মোমেন্ট খুঁজতে হয় এদের সাথে এনগেজ করার জন্য, যেটা বারে বারে বলছি যে একটা মোমেন্ট খুঁজতে হয় যখন আপনার ইন্টারভেনশনটা ইফেক্টিভ হয়। সাইকোনালিসিস একটা জিনিস বলা হয় যে একটা ইন্টারপ্রিটেশনে কাজ হয় যখন দুটো জিনিস একসাথে ঠিক হয়। প্রথম ইন্টারপ্রিটেশনটা কারেক্ট হতে হয়, তা নাহলে কাজ হবে না, ব্যাখ্যাটা ঠিক হতে হয়। আর দুই, ইট হ্যাজ টু বি ডেড অন টাইম, ঠিক সময়ে ব্যাখ্যাটাকে প্লেস করতে হয়। ভুল সময়ে ঠিক ব্যাখ্যা দিলে কাজ হয় না, আর ঠিক সময়ে ভুল ব্যাখ্যা দিলে কাজ হয় না, ঠিক সময়ে ঠিক ব্যাখ্যা দিতে হয়। তো আমাদের অ্যাকচুয়ালি আমি অ্যানালিসিসে যেটা করি, আমার ব্যাখ্যাগুলো রেডি হয়ে থাকে, আমি বসে থাকি কবে ঠিক অপরচুনিটি পাবো সেই সময় সেই সেই ব্যাখ্যাটা তখন প্লেস করি। এবং এইটাই করতে হয়, মানে ওই আমি বলে দেব, কলেজ ইউনিভার্সিটিতে যেরকম হয় আমি বলে দেবো বুঝে যাবো শিখে নেবে ও পরীক্ষা দেবে, মেন্টাল হেলথ এরম হবে না। এখানে সোজা জিনিসও শক্ত, অনেক কিছু অযৌক্তিক, কেন ওরম ভাবছে আপনি সে ছাত্র হলে বকেও দিতে পারেন যে এটা তুই কী করে ভাবলি, কিন্তু আপনি মেন্টাল হেলথের পেশেন্ট হলে সেটা বলতেই পারেন না। তার ইনফ্যাক্ট হ্যালুসিনেশন ডিলিউশন এ ধরনের ব্যাপার হলে তো মোটেও বলা যায় না। তো সেই ক্ষেত্রে এই সহজ রাস্তাগুলো মানে বকা, ডিসিপ্লিন করা বা এরম ভাবিস না যেটা ছাত্রদের বললে কাজ হয়, এখানে হবে না। এখানে আপনার ওর অসুবিধাটা বুঝতে হবে, আপনার নিজের ডিরেকশন ঠিক করতে হবে যে আমি কি চাইছি, সেই অনুযায়ী আপনার তাহলে ওকে কি বলা উচিত এবং কোন কঠার পিঠে কি বলবো, এইভাবে সাজিয়ে অ্যানালিসিস প্রসিড করে। আপনার এই আলোচনার প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক অপরাজিতা সেন একটি প্রশ্ন করেছেন ইউটিউব লাইভে, সেই প্রশ্নটি উনি প্রথমে একটি মন্তব্য করেছেন, ওনার অভিজ্ঞতা জানিয়েছেন, তারপরে প্রশ্নটি রেখেছেন। প্রেক্ষিতটা উনি বলছেন যে এই যে লোকে প্রচুর লিখছে, আপনি বললেন উনি লিখছেন, ওনার অভিজ্ঞতা আছে শুধু লিখছে না, লোকে প্রচুর পড়ছে এবং বিশেষ বই থেকে পড়ছে, হ্যাঁ মুখ বই থেকে বেশি পড়ছে। এবার বলছে আগে যদি দুজন ওয়ার্কিং প্যারেন্ট হতো তাহলে যদি পার্টিকুলারলি জয়েন্ট ফ্যামিলি হয় বাড়িতে নিন্দার ঝড় বয়ে যেত যে দুজন প্যারেন্টই ওয়ার্কিং, তাহলে তো বাচ্চা বাবা মাকে একদম পাচ্ছে না। বলে এখন প্যারেন্টদের ওয়ার্কিং হতে হচ্ছে না, তারা বাচ্চার পাশে বসে বসে শুয়ে শুয়ে কাত হয়ে সারাক্ষণ ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে কুটুর কুটুর করে যাচ্ছে, তার ফলে বাচ্চা তো আলাদা একা হয়েই পড়ছে। মানে জাস্ট বাড়িতে বসে থাকলে কি আর বাচ্চার সঙ্গে থাকা হচ্ছে, এটা তার অভিজ্ঞতা। আর প্রশ্নটা হচ্ছে তারপরে যারা সুইসাইড করছে তারা কি সাহসী না স্বার্থপর? আচ্ছা, এটা সাহসী না স্বার্থপর সেটা
তার আগের যে প্রশ্নটা কি বললেন আমি একটা প্রশ্ন জুড়ে দিই সেটা হচ্ছে আমাকে একটি বাচ্চা প্রশ্ন করেছিল কিছুদিন আগে এই প্রশ্নটাই করেছিল যারা সুইসাইড করে তারা সাহসী না স্বার্থপর সেই বাচ্চাটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিছুদিন আগে তার একজন পেরেন্ট সুইসাইড করে মারা যায় এবং সেই কারণেই তাকে আমার কাছে আনা হয়েছিল সে আমাকে এই প্রশ্নটা একাধিকবার করেছিল এবং আমি সত্যি আমার কোর্সে যখন পড়াশোনা করেছি ট্রেনিং নিয়েছি আমায় কেউ শেখায়নি এই প্রশ্নের কি উত্তর দিতে হবে এবং আমি এখনো অসহায় বোধ করি প্রশ্নটা ভাবলে আসলে এই প্রশ্নটা বোধহয় এভাবে করা যায় না কারণ সাহসী ও স্বার্থপর হতে পারে সাহসী বা নাও হয়ে এখানে একটা বাইনারির মতন করে বলা হয়েছে যেন সাহসী যে সে স্বার্থপর হয় না বা স্বার্থপর হলে সাহসী হয় না এই দুটো কোএক্সিস্ট করতে পারে আপনি অ্যান্টিগেনির এক্সাম্পল দেখুন সফোক্লিসের অ্যান্টিগেনি সাহসী না স্বার্থপর অ্যান্টিগেনি দুটোই সে তার সে সাহসী বলেই সে ক্রেয়নের এগেনস্টে দাঁড়িয়ে জ্ঞান তো কবর যাবে জেনেও যা করতে নিষেধ করেছে করে দিয়েছে সে স্বার্থপরের মতন করেছে কারণ সে তার ভাইকে কবর দিতে নিষেধ করেছে সেটা সে দিতে চলে গেছে তো সাহসী আর স্বার্থপর কিন্তু সবসময় যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে তা নয় এ দুটো কোএক্সিস্ট করতে পারে কিন্তু আরো ব্যাপার আছে কেউ কেউ সাহসী জায়গা থেকেই সুইসাইড করে কেউ কেউ স্বার্থপরের জায়গা থেকে সুইসাইড করে মানে সব সুইসাইড হয় সাহসী নয় স্বার্থ সিম্পলিস্টিক্যালিও বলা যাবে না কোন কোন সুইসাইডের মধ্যে সাহস দেখা যায় মানে আমি যেরকম ফ্রয়েডের সুইসাইডটার এক্সাম্পল দিলাম ইউথেনেশিয়া এটা আমার মনে হয় একজন যে 80 বছরে আর পারা যাচ্ছে না যা লেখার লেখা হয়ে গেছে সে আর জীবন রাখার মানে হয় না কারণ শুধুই যন্ত্রণা এটা ছাড়ার সাহস দেখাচ্ছে আর অনেক ক্ষেত্রে এটা একদম স্বার্থপর একটা জায়গা হতে পারে এখানে আমার যেটা বলা থেরাপিউটিক্যালি কি করণীয় থেরাপিউটিক্যালি হচ্ছে যেখানে স্বার্থপর আছে সেখানে আপনি অ্যাড্রেস করতে পারেন সেখানে স্বার্থপরতাটা দেখাতে পারেন কিন্তু যেখানে সাহসী সেখানে আপনার কোনো কিছু কাজে লাগবে না মানে এটাও বোঝার আছে তো যে জীবন কখনো কখনো এত যন্ত্রণাদায়ক হয়ে পড়তে পারে যে মৃত্যুটা বোকামি নয় তার ক্ষেত্রে বা তার ক্ষেত্রে একটা হঠকারী সিদ্ধান্ত নয় বিশেষ করে কিছু টার্মিনাল ইলনেসের পেশেন্ট যার ভালো হবে না আর প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তারা অনেক সময় বেঁচে থাকে পরিবারের চাপে কারণ পরিবার এই ইমেজটা নিতে পারবে না যে উনি নেই তো তাদের জন্য বেঁচে থাকে তো অনেক সময় সাহসী এবং যুক্তিরও যেখানে ইউথেনেশিয়া অ্যাকসেপ্টেড অনেক জায়গায় দেখবেন জাজরাও বলে যে হ্যাঁ এখানে মেনে নেওয়া যায় সেখানে কিন্তু সেটা সাহসী এবং কিঞ্চিত স্বার্থপরও সে আর সাফার করতে চাইছে না সেটাও বলতে পারেন কিন্তু সাফারটা তো সেই করছে না সুতরাং তার একটা ডিসিশন নেওয়ার জায়গা রয়েছে এখানে তা আমার মনে হয় এটা বায়ানারি নয় সাহস আর স্বার্থপরতা এবং অ্যাকচুয়ালি প্রত্যেকটা কেসে দেখার দরকার এবং সাহস হলে আপনার কিছু করার থাকবে না স্বার্থপরতা হলে আপনি বরং চেঞ্জ করতে পারেন তাকে দেখাতে পারেন তাকে হায়ার সেন্স আনতে পারেন কোথাও একটা বুঝিয়ে তাকে থামাতে পারেন সে যদি সাহসের থেকে করে যেমন ধরুন সুইসাইড বম্বাররা বা যারা সুইসাইড স্কোয়াডে যারা কাজ করে তারা দুঃসাহস থেকে করে এবং টোটালি কমিটেড সেখানে কিচ্ছু করা যায় না এদের রিক্রুটমেন্টের ভিডিওগুলো যদি দেখেন অবাক হয়ে যাবেন মানে আমাদের ধারণা টোটালি উল্টো আমাদের ধারণা হচ্ছে আলকায়দা ধরে ধরে ব্রেন ওয়াশ করে এর থেকে বড় ভুল আর কিছু নেই আমি ওদের রিক্রুটমেন্টের ভিডিও দেখেছি খুব ক্লাসিফাইড ভিডিও তাতে তারা যারা আসে তাদেরকে এরা তাড়াবার চেষ্টা করে যে না নেবো না আমাদের এত লোক দরকার নেই আর তারা মরবে মরে তাদের যা যা ভালো হবে এই ধরনের একটা ধারণার থেকে এসে তারা মরবে লাইন দিয়ে দাঁড়িয়ে দিনের পর দিন লেগে থাকে আমায় নাও নিয়ে সুইসাইড বম্বার বানাও এই রিয়ালিটিটা কিন্তু আমাদের জানা নয় এবং তাদের তাড়িয়ে যে কজন থাকে সে তাদেরকে রাখে কারণ তারা এই রিক্রুটাররা বোঝে যে এরা খুব কমিটেড এরা কোনোভাবেই উল্টো কিছু করবে না এরা জান দিয়ে অন্যদের মেরে মানে এই যে ডেস্ট্রাকটিভ ইম্পালস বলছিলাম প্রথমে নিজের দিকে ডিরেক্ট করে তারপর অন্যের দিকে ডিরেক্ট করে সুইসাইড বম্বার একই সাথে দুজনের দিকে ডেথ ড্রাইভ ডিরেক্ট করে দিচ্ছে মানে নিজেকে উড়িয়ে দিয়ে সেটা দিয়ে অন্যদের উড়িয়ে দিচ্ছে মানে একই সাথে সেলফ ডেস্ট্রাকটিভ এন্ড আদার ডেস্ট্রাকটিভ কাজ করছে মানে ডেস্ট্রাকটিভ ইম্পালসের সবচেয়ে ক্লাইম্যাক্টিক এক্সাম্পল হবে এই এই ধরনের সুইসাইড বম্বিং মানে নিজে মরে অন্যকে মেরে ফেলা তো তাদের একভাবে সাহসী বলতে হবে স্বার্থপর বলতে পারেন আপনি কিন্তু এখানে দেখছেন সেটাও মিলেমিশে যাচ্ছে এবং সাহসটা এত বেশি যে ভুল বোঝার ব্যাপার নেই জন্য এদের কারেক্ট করা যায় না যে কিছু ভুল বুঝে যাচ্ছে তাকে আপনি কারেক্ট করে দিলে সে আর গেল না হয়তো কিন্তু কিছু বুঝে যাচ্ছে তাকে আপনি কি ভয় দিতেও পারছেন না সুইসাইড বম্বিং এর সাথে কাছে কিছুই কাজ করে না কেন
কারণ মানুষকে ভয় দিলে কাজ করে আর এর মৃত্যু ভয়টাই নেই, সেই জন্য এর উপরে কোনো কিছুই কাজ করবে না। তো এটা এক ধরনের দুঃসাহস, আমি সাহসও বলবো না, এটা এক ধরনের দুঃসাহস, সেটা কিন্তু ইনকিওরেবল। ওটাকে আপনি পিওর, যেটাকে ফ্রয়েড পিওর ম্যাসোকিজম বলছেন, পিওর ডেস্ট্রাকটিভ ইম্পালস, মানে সেখানে আর কিছু কাজ করছে না, খালি আমি উড়ে যাব এবং অন্যরা উড়ে যাবে, এর বাইরে আর কোনো ভাবনা কাজ করছে না, পিওর ডেস্ট্রাকটিভিটির জায়গায় চলে গেছে একজন মানুষ, নিজেকে বোমা ভাবছে, সেখানে কোনো ধরনের থেরাপি সাধারণত কাজ করে না। মানে সে করাতে গেলে অনেকদিন আপনার লেগে থাকতে হবে, বসে থাকতে হবে সুযোগের জন্য, আর তাকে ছাড়িয়ে আনতে হবে তার অর্গানাইজেশন থেকে, এইসব করে যদি তাকে করা যায়। কিন্তু এটা অ্যাকচুয়ালি একটু সরলভাবে কোয়েশ্চেনটা করা যে সাহসী না স্বার্থপর, প্রশ্নটাও তো সহজ নয়। সাহস এবং স্বার্থপরতা খুব কোএক্সিস্ট করে, ইনফ্যাক্ট স্বার্থপর হতে গেলে কিছু কিছু সমাজে সাহসী হতে হয়। খুবই খুবই মনোজ্ঞ আলোচনা শুনছি। মানে আমি প্রথম বক্তৃতাটা শুরুর সময় আশা করিনি যে এতটা গভীর আলোচনার ভিতরে তলিয়ে যাব, এটা অসাধারণ লাগছে, মানে দুর্দান্ত একটা অভিজ্ঞতা হচ্ছে যেটা কোনোদিন ভুলতে পারবো না। শুভম চৌধুরী এরকম গভীর একটি প্রশ্ন করেছে আর কি, এবারে উনি যে জার্গনটি ব্যবহার করেছেন সেটি আমার অজানা, আশা করছি স্যারের বোধহয় ওটা জানা। উনি প্রশ্ন করেছেন যে সুইসাইড অ্যাজ অ্যান অ্যাক্টিং আউট, এটা যেরকম হতে পারে সেরকম তার থেকে আলাদা কিভাবে এরকম হতে পারে সুইসাইড অ্যাজ এ প্যাসেজ টু দ্য অ্যাক্ট? এই প্যাসেজ টু দ্য অ্যাক্ট এটা কোটেশন মার্কসের ভিতরে উনি লিখেছেন, এবার এই ফ্রেজটি আমার অজানা, সুতরাং আমি এটার মানে জানি না। আমি সরাসরি উনি যেরকম লিখেছেন সেরকমই প্রশ্নটা রাখি। আমি অ্যাকচুয়ালি প্যাসেজ টু দ্য অ্যাক্টেরই এক্সাম্পল দিচ্ছিলাম, যেটা ওই বডিকে ডিসকার্ড করা। অ্যাক্টিং আউটটা বড় একটু আলাদা জিনিস, অ্যাক্টিং আউট একটা আলাদা জিনিস। আমি যে শুভম যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওটা প্যাসেজ টু দ্য অ্যাক্টের এক্সাম্পল, যেখানে আমার বডিটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি রেলওয়ে লাইনের ওপরে বা বাড়ির ছাদের পাঁচিলের ওপারে, এই ডিসকার্ডিংটা ইজ প্যাসেজ টু দ্য অ্যাক্ট। অ্যাক্টিং আউট হচ্ছে যখন আর কথা দিয়ে সে কিছু করতে চাইছে না, যখন মনে হচ্ছে কথায় ফল হবে না, মানে ঠিক যেরকম তর্ক করতে করতে হাতাহাতিতে যায় যখন, সেটা একটা অ্যাক্টিং আউট। সেটা অ্যাক্টিং আউট তার কারণ হচ্ছে প্রথমে তর্ক দিয়ে শুরু হয় এই ধারণার থেকে যে তর্কে হয়তো কোনো মীমাংসা হবে, সেটা হয় না। অনেক সময় আমি ভারতের কনটেক্সটে দেখেছি তর্কের থেকে গালাগালিতে ডিজেনারেট করে, তারপরে হাতাহাতিতে চলে যায়। এই যে পয়েন্টে হাতাহাতিতে যাচ্ছে ওই পয়েন্টে অ্যাক্টিং আউট হচ্ছে। অ্যাক্টিং আউট মানে হচ্ছে টু হেল উইথ কথাবার্তা, স্পিচে কোনো কাজ হবে না, হাত চালাও। তো এটা একটা এক্সাম্পল আমি বললাম। তো অ্যাক্টিং আউটও ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হতে পারে, যখন লোক একজন ভাবছে যে আর এভাবে কাজ হবে না, অন্যভাবে করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে অ্যাক্টিং আউটটা সবসময় সাইকো অ্যানালিস্টের রেসপেক্টে হয়। অ্যাক্টিং আউটের পেছনে প্রধান যে কারণটা থাকে সেটা হচ্ছে অ্যানালিজেন্টের মনে হচ্ছে যে তার অ্যানালিস্ট তার কথা শুনছে না, বা তার কথা যথেষ্ট মন দিয়ে শুনছে না, বা তার কথা বুঝছে না। তখন সে আর কথায় চেষ্টা না করে তার ওই অফিসের সামনে বা অ্যানালিস্টের বাড়ির সামনে গিয়ে কোনো একটা কিছু করে সে সেটার মধ্যে দিয়ে দেখাতে চায়, সেটার মধ্যে দিয়ে সেটা কমিউনিকেট করতে চায়, এইটাকে অ্যাক্টিং আউট বলে। এর একটা খুব বিখ্যাত কেস আছে আর্নস্ট ক্রিসের, যেটা ওই ফ্রেশ ব্রেনস কেস বলা হয়, ল্যাক অফ ডিরেকশন অফ ট্রিটমেন্ট লেখাটাতে ওইটা আলোচনা করেছেন, যেখানে অ্যাক্টিং আউটের পর্যায়ে পড়ে এই পেশেন্ট তার সেশনের পরে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ ব্রেন অর্ডার করে, যেটার মধ্যে দিয়ে সে বলতে চাইছে যে আমার সাইকো অ্যানালিস্টের ব্রেন নেই। তো এই অ্যাক্টিং আউট মানে হচ্ছে কথায় কাজ হচ্ছে না, অ্যাক্ট করতে যাওয়া, সেটা কিন্তু অনেক সময় আত্মহত্যাও হয়ে যেতে পারে। আমি আগেরটা ভুল বলেছিলাম, ওটা অ্যাকচুয়ালি প্যাসেজ টু দ্য অ্যাক্টকে আমি ভুল করে অ্যাক্টিং আউট বলছিলাম। প্যাসেজ টু দ্য অ্যাক্ট হচ্ছে নিজের জীবনকে কোনো একটা কারণে ডিসকার্ড করে দেওয়া, যেটার ফলে সাধারণত সে মারা যায়। এই ডিসকার্ডিংটা এমন ফর্মে হয় সাধারণত সমুদ্রের মধ্যে জাহাজ থেকে নিজেকে ফেলে দিলাম, তো এরকম হয়, সেটা প্যাসেজ টু দ্য অ্যাক্ট। এবং সেখানে সেটা সেটা বেশিরভাগ সময় প্যাসেজ টু দ্য অ্যাক্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে সুইসাইড, বা পাতি নাম সুইসাইড এইভাবে যদি বলা যায়। এই হচ্ছে প্যাসেজ টু দ্য অ্যাক্ট আর অ্যাক্টিং আউট। সেমিনার 15 লাকর এই অ্যাক্ট গুলো নিয়ে কথা আছে, ওই ওই বইটা দেখতে হবে যদি এটা নিয়ে কেউ সিরিয়াস হয়। আর একটি প্রশ্ন রয়েছে, বাকি সব প্রশ্ন কভার্ড হয়ে গিয়েছে এবং অন্য আরো কয়েকটা প্রশ্ন আপনার এই আলোচনার ভেতর দিয়ে কভার্ড হয়ে গেল। যে প্রশ্নটি রয়েছে সেটি আগের সেগমেন্টের শেষ ভাগে করেছিলেন শায়রি, এবারে তার প্রশ্নটি সঙ্গে আমি একটা এক্সট্রা পয়েন্ট জুড়ে দিয়ে প্রশ্নটা রাখতে চাই, সেটা হচ্ছে সে খুব নিঃসঙ্গ বোধ করে মাঝে মাঝে, লোনলি ফিল করে, এবং তার বয়স হচ্ছে সে একজন লেট টিনেজার, মানে 19-20 এরকম বয়সের, এবারে সেটা সে মেনশন করেছে। এবারে
এই একাকিত্ব ব্যাপারটা এবং সেটাকে কাটিয়ে ওঠা বা সামলানো, যাই বলি, কাটিয়ে উঠতেই হবে কিনা সেটা নিয়ে আমার মনে প্রচুর প্রশ্ন আছে। তা এবারে আমি এই একাকিত্বর সঙ্গে একটু জুড়ে দিতে চাই যে একাকিত্ব বোধ, তার সঙ্গে বোর্ডম, তার সঙ্গে এনভি অর জেলাসি, এগুলো কি কোনোভাবে ডেথ ড্রাইভের সঙ্গে রিলেটেড? মানে এটা আমার মনে মাঝে মাঝে প্রশ্ন আসে। ছায়ারি শুধু একাকিত্বের কথা তুলেছেন, আমি সঙ্গে এই বোর্ডম এবং এনভি জেলাসিটা একটু জুড়ে দিচ্ছি। না, একাকিত্বের থেকে ডেথ ড্রাইভ আসে না। এনভি জেলাসি কখনো যদি ইগোর জায়গা থেকে ডেস্ট্রাকটিভ জায়গা নিয়ে নেয় তাহলে এসে যেতে পারে, যেমন ওথেলোর ক্ষেত্রে হচ্ছে, ডেসডিমোনাকে মেরে ফেলছে, নিজেও মরছে, মানে অন্যকে ডেস্ট্রয় করছে, নিজেকেও মারছে। এনভি জেলাসি এসে গেলে ডেথ ড্রাইভ আসতে পারে, একাকিত্ব আসে না। আর বোর্ডম থেকে ও ডেথ ড্রাইভ আসবে তার কোনো মানে নেই, যদিও বোর্ডম একটা মারাত্মক সমস্যা। অনেকে মনে করে যে 20th century এবং তার পরবর্তীকালেরও, বোধ হয় 20th century বেশি দেখা গেছে, আজকাল তো লোকে বোর হয় না, ট্রোল করে, তো এখন অনেক কিছু পেয়ে গেছে করার, সেই জন্য বোর হয়তো কম হয়। তো কিন্তু বোর্ডম ইজ নট ডেথ ড্রাইভ, লিঙ্কড হয়ে যেতে পারে কোনোভাবে, কিন্তু ডাইরেক্টলি অ্যাজ সাচ বোর্ডম ডেথ ড্রাইভ নয়। আর জেলাসি আর এনভিটা ইগোর মধ্যে দিয়ে ফাংশন করে, ডেস্ট্রাকটিভ ইম্পালস তৈরি করে কাউকে মেরে এবং নিজেকেও মারার জায়গায় নিয়ে যেতে পারে, সেই জন্য সেটা হতে পারে ডেথ ড্রাইভ। একাকিত্ব আসলে আমাকে যে প্রশ্নটা করছে তাকে তো আমি জানি না, মানে তার একাকিত্বর নেচারটা কি, কেন হলো, কবে থেকে হলো, প্রথম কবে দেখা গেল, এবং এটাও আমার জানতে হবে যে সে একাকিত্বকে ভয় বা পাচ্ছে কেন, তার এটাকে অসুবিধাই বা সে মনে করছে কেন। কারণ আমি তো অনেক কিছু উল্টোও দেখেছি, মানে বার্নার্ড শ সেন্ট জোনে সেন্ট জোন বলছে যে আমি একা, এটা আমার জোর, ঈশ্বর একা, ফ্রান্স একা, তো আমি একা, এটা আমার জোর, এটা আমার দুর্বলতা নয়, এরকম এরকম কথাও তো লোকে বলেন। তো এই যে আপনি ধরে নিচ্ছেন যে একাকিত্ব হওয়া মানে নিঃসঙ্গ হওয়া, ইনফ্যাক্ট ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ ইন সলিচিউড ওয়ার উই আর লিস্ট অ্যালোন। তো একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয়, একাকিত্ব মানে আপনার মন যদি ফার্টাইল হয়, দেখবেন আইনস্টাইন তার ইকুয়েশন একাই লিখতেন, ঘরে লোক নিয়ে নয়, পিকাসো তার পেন্টিং একাই স্টুডিওয়ে করতেন, রবীন্দ্রনাথ তার মিল খুঁজতেন একাই বীরভূমের বাড়িতে বসে। এই যত ভালো ভালো কাজ একা একাই করা যায়, এবং অনেক ইম্পর্টেন্ট কাজ আপনি যদি ভেবে দেখেন একা একা করেন, দেখবেন অজস্র ইম্পর্টেন্ট কাজ আপনাকে একা একাই করতে হবে। তো একাকে এত খারাপ লাগার কি দরকার, নিজেকে, মানে এটা একজন ক্রিকেটার বলেছিল যে আমাদের নিজেদের কোম্পানিও পছন্দ করার দরকার, উই শুড লাভ আওয়ার ওন কোম্পানি। আপনি নিজের কোম্পানিতে এত বোরই বা হয়ে যান কেন, বা সেটা খারাপ, একা, নিঃসঙ্গ এরমই বা ভাবছেন কেন, আপনার নিজের কোম্পানি এনজয় করুন। আমি জানি এগুলো প্র্যাকটিক্যাল সলিউশন, সাইকোলজিক্যাল নয়। সাইকোলজিক্যাল সলিউশন দিতে গেলে আপনাকে আমার অনেক ভালো করে জানতে হবে, তবে আপনি কেন এরম করছেন আর ভাবছেন তার উত্তরও দিতে পারবো। সেটা তো এই প্রশ্ন থেকে দেওয়া যায় না। প্রশ্ন অনেকটা খবরের কাগজের হেডলাইনের মতন, নিউজটা নেই সেখানে, নিউজটা পেলে তখন একভাবে এনগেজ করা যায়, না হলে আমাকে ওই হেডলাইন টাইপেরই একটা উত্তর দেওয়া ছাড়া উপায় থাকে না। তো আমার আপনাকে আমি প্রথমেই বলবো যে একাকিত্বকে আপনি খারাপ ধরে নিচ্ছেন কেন, আর নিজে যখন একা থাকেন সেই সময়টাকে এনজয় করার কথা পাচ্ছেন না কেন, মানে সেটা কেউই পারে না বা পারা যায় না এরকম কিন্তু নয়। একাকিত্ব হাইলি এনজয়েবল হতে পারে এবং সেখানে প্রচুর ভালো কাজও সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সেটা জোরের জায়গাও হতে পারে। এটা খুব প্লেনলি, মানে আপনি যদি এতটাই অন্যের উপর নির্ভরশীল হন তাহলে তো কোথাও আপনি কোথাও একটা জোর কম, কোথাও আপনি অন্যের হাতের পুতুলও হতে পারেন, মানে তারা ছুতো নাড়ালে আপনি নাচতে আরম্ভ করবেন, তো সেটা তো একটা কাজের কথা না। নিজের নিজে যদি পুতুল হই তাহলে আমার সুতোটা আমার হাতে থাকাই ভালো, নিজের হাতে না হয় নাচবো পুতুল হয়ে, অন্যের হাতে নয়, এটা তো ভালো। সুতরাং আমি জানি না, মানে একাকিত্ব আমি কিন্তু অনেক দিক থেকে খুব পজিটিভ হিসেবে জিনিস হিসেবে মনে করি। তো সেটা খুবই ভালো লাগলো, এবং আপনারা এই যে প্রত্যেকে একা একাই শুনছেন, প্রত্যেকে এই মুহূর্তে একা একা নিজে নিজে মন দিয়ে শুনছেন, এই শোনার কাজটা কালেকটিভলি করা যায় না, বই পড়া কালেকটিভলি করা যায় না, তো মানে কালেকটিভলি ডিসকাস করা যায় কিন্তু পড়াটা একা একাই করতে হয়, অজস্র কাজ একাই করতে হয়। সুতরাং নিজেকে ভালোবাসতে শিখুন এবং একা একা কাজ এনজয় করার একটা প্র্যাকটিস শুরু করুন, কম বয়স যখন কোনো না কোনো সময় পারবেন, কারণ দেখুন যেখানেই যান একা নিজেকে নিয়ে যেতে হবে, আপনার নিজের কাছ থেকে নিস্তার নেই। সো নিজেকে ভালোবাসতে আরম্ভ করুন, সেটা খুব জরুরি, কারণ নিজের থেকে তো নিস্তার নেই। আর যদি নিজের থেকে নিস্তার চান তাহলে ডেথ ড্রাইভের কাজ করছে হয়তো।
খুব ভালো লাগলো আপনার একটি কথা, সেটা হচ্ছে একাকিত্বের ভয় দেখিয়ে কাউকে নাচানো যায়। আমি এরকম বেশ কিছু উদাহরণ পেয়েছি যেখানে একটি অ্যাবিউসিভ রিলেশনশিপে তাকে পারপেচুয়ালি অ্যাবিউজ করে যাওয়াও হচ্ছে, আবার রিলেশনশিপে ধরে রাখা যাচ্ছে এই ট্রিকটা অ্যাপ্লাই করে যে আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে তুমি যে কষ্টটা পাবে তার নাম একাকিত্ব। যখন একাকিত্বের ভয় সে কাটিয়ে উঠতে পারে, সে ওই অ্যাবিউসিভ রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতে পারে। আর একটা জিনিস করা উচিত, তার দুটো জায়গা ওজন করা উচিত, একাকিত্ব আর দোকাকিত্ব। যদি আমি নাম দিই সুবিধার্থে, তো কোনটা এসে ভালো থাকছে একটা সে একটা নিজে হিসেব করে দেখতে পারে, যে একা থাকলে হয়তো বোর হচ্ছে, অন্যের সাথে থাকলে ভায়োলেন্স হচ্ছে। তো বোর্ডম ভালো না ভায়োলেন্স ভালো, ইলনেস ভালো না ম্যাডনেস ভালো, ব্যাড ভালো না ওয়ার্স ভালো, এই প্রশ্নটা আসবে। আমরা আসলে চুজ করার চেষ্টা করি বিটুইন গুড অ্যান্ড ব্যাড, কিন্তু জীবন গুড অ্যান্ড ব্যাডের চয়েস দেয় না, জীবন দেয় ব্যাড আর ওয়ার্সের চয়েস, এবং সেখানে ব্যাডটা বাঁচতে হয়, ব্যাডটাকে বেছে নিতে হয়, কারণ ব্যাডটা রিলেটিভলি গুড, কারণ ওয়ার্স আরো খারাপ। তো একাকিত্ব খারাপ, আর একটা ভায়োলেন্ট এবং বা হার্মফুল রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ একাকিত্ব থেকেও খারাপ। তো যাদের এই দোহাইটা পেড়ে, কেউ একাকিত্ব দোহাই পেড়ে একটা বাজে সম্পর্কে রাখবে, তাদের বোধ হয় একটা কাগজে দান্দিকার বাদীকে এতে একাকিত্বের ক্ষতি কি আর উপকার কি, আর আরেকজনের সাথে থাকার ক্ষতি কি আর উপকার কি, এটা লিখে একটা হিসেব করে নিজে যদি সে বিচার করে যুক্তি দিয়ে, তাহলে সে আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে একাকিত্বটা এর মধ্যে লেসার ইভিল, এর মধ্যে কম ক্ষতিকারক ব্যাপার, এবং সেটাই বেছে নেওয়া উচিত। মানে একটা জিনিসের ভয় পেয়ে আরো বড় একটা সমস্যার মধ্যে যাওয়ার তো কোনো মানে হয় না। তো এক্ষেত্রে কিন্তু সেই বিপদ আছে, মানে একটা কিছু ভয় পাচ্ছেন, সেটা করতে গিয়ে ভয় পেয়ে আরো বড় একটা গন্ডগোলের কাজ হচ্ছে, তো সেটা করতে নেই। এবং এখানে সাহস করে কম খারাপটাকে বেছে নিতে হয়। একদম শেষ বেলায় একটি প্রশ্ন করেছেন তানিশা ঘোষ, আমরা কি নেব আর একটি প্রশ্ন? একটি প্রশ্ন, সেটা হচ্ছে অনেক সময় আমরা আমাদের সমস্যাগুলোকে দীর্ঘদিন কারোর কাছেই প্রকাশ করি না, যদিও সেই সমস্যাগুলো হয়তো আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে থাকে, আমরা সেগুলোকে গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে কাটিয়ে চলি। এইটা করতে গিয়ে আমরা কি ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যেতে পারি, সেরকম কোনো সম্ভাবনা থাকে? বটেই, এটা হচ্ছে আদর্শ কাজ, মানে আপনি বারুদ জমাচ্ছেন অল্প অল্প করে, ইটস এ ম্যাটার অফ টাইম কবে বাস্ট করবে। কথা বলাটা খুব জরুরি, কিন্তু এখানে প্রবলেমও আছে, কার সাথে বলবেন, সে তারপরে এক্সপ্লয়েট করবে কিনা, বিট্রে করবে কিনা, এটা এখানে খুব কেয়ারফুল। মানে আমি বলবো কথা অবশ্যই বলার দরকার, কিন্তু কথা বলার দরকার বলে যেখানে সেখানে মুখ খুলে বিপদে পড়াটা কিন্তু আরো বোকামি। সুতরাং ওয়েট করা উচিত, কথা বলার মতন মানুষ পেলে তবে সেখানে গিয়ে বলা উচিত। যেমন থেরাপিস্টরা রয়েছেন, অনেক রয়েছেন, অনেকে রয়েছেন, আপনারা আজকেই অনেকের সাথে আলাপ হলো, তো কথা বলাটা জরুরি, কারণ তা না হলে ওই সেফটি বাল্বের মতন কথা বললে খানিকটা ভেন্টিং হয়ে যায়, ভেন্টিং না হলে প্রেশার কুকার বাস্ট করতে পারে। তবে আমি ঠিক জানি না তো কি বিষয়ে কথা বলছে না, সুতরাং ঠিক সুইসাইডের দিকেই যাবে কি না সেটা আমি জানি না, কিন্তু না বললে যে কোনো সমস্যাই এটুকু নিশ্চিন্তে বলা যায় যে কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা না করলে দুটো জিনিস হয়, সেই সমস্যাটাকে প্রোটেক্ট করা হয় এবং সেই সমস্যাটাকে জোরালো করা হয়, একভাবে নার্চার করা হয় তাকে না বললে। সেই জন্য তাকে বলা মানে ওই সমস্যাটা শিকড় ধরে টান মারার একটা ব্যাপার হয়, এবং সেটা সমস্যা হলে সেটা আমাদের করা উচিত। সুতরাং একটু ভেবে চিনতে দেখে শুনে একটু বলতে গেলে ভালো হয়, বলতে পারলে ভালো হয়, বলতে পারলে সবসময় রিলিজ হতে থাকে এবং বড় সমস্যা বড় বিপদের সম্ভাবনা তাতে কম হয়। যারা রেগুলারলি কথা বলে তাদের এরকম বড় বিপদ হয় না, কারণ কোথাও না কোথাও একটা রিফ্লেকশন বেরিয়ে আসে যে কোনো একটা ভাবনা এসেছে তার মধ্যে, যে শুনছে সে বলে, সে দেখে নেয়, সে বলে ওরকম ভাবিস না, এটা নিয়ে একটা আলোচনা হয়ে যায় এবং কোথাও সে সতর্ক হওয়ার একটা সুযোগ পায়। এটা একটা অল্টারিটি, বুঝলেন, মানে আপনি একা একা দেখছেন অ্যাজ অপোজ টু আপনিও দেখছেন আরেকজনও দেখছে। তো আপনার জীবনটা যদি আরেকজন দেখে সে একটা অল্টারিটি থেকে দেখছে, কারণ আপনার জায়গায় দাঁড়িয়ে সে দেখছে না। এটাকে লাকো বলতে ইমাজিনারি এলিয়েনেশন, মানে আমি কখনোই আরেকজনকে তার জায়গায় দাঁড়িয়ে দেখতে পাবো না, আমি তাকে আমার জায়গায় দাঁড়িয়েই দেখতে পাবো, এই জন্য আমার দেখাটা সবসময় অসম্পূর্ণ এবং খানিকটা ভুল হবে। তো এই জন্যেই এই এই অল্টারিটির জায়গা থেকে দেখা, মানে আমি একভাবে ভাবছি কিন্তু আমার জীবন নিয়ে কি অন্যভাবে ভাবা যায়, এটা আমি নিজে ভেবে ভেবে সবসময় বার করতে পারবো না, এটা একজন অন্য কাউকে বলা, যে বাইরে থেকে দেখবে, দেখে সে হয়তো তখন দেখে অন্য কিছু খুঁজে পেলো, এইগুলো বিরাট লাভ হয় অন্যদের বলার, একটা ভেন্টিং হয়, একটা রিলিজ হয়, একটা ন্যারেটিভাইজেশনও হয়। এই যে সমস্যাটা নিয়ে কথা বলা, এটা একটা ফিলিং এর বদলে ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, আপনি তার আগে ভাবছেন, এটা অনুভূতি আপনার মনের মধ্যে, শরীরের মধ্যে আবেগ হিসাবে কাজ করছে, এটাকে যখন কথা বলছেন
ওটাই ন্যারেটিভাইজড হয়, তো সেটা একটা উপকার। পেন্টিং হয় দ্বিতীয় উপকার, অল্টারনেটিভ পার্সপেকটিভ থেকে অন্যকে অন্য কিছু বলতে পারে, তাতে হয়তো এটা বদলে যেতে পারে, এটা তৃতীয় উপকার। এবং আপনি তো জানেন না, যাকে বলছেন তার মাথায় অনেক বুদ্ধিও থাকতে পারে, তিনি একটা খুব ভালো মারাত্মক ভালো পরামর্শও দিয়ে দিতে পারে, সেটা চতুর্থ এবং আরো বড় উপকার। তো সবসময় বলা উচিত, তবে লোক খুঁজে বলা উচিত, র্যান্ডাম বলতে গিয়ে, কারণ এটা অনেক দেখা গেছে, বলতে হয় বলে বলতে বেরিয়ে পড়ে যাকে সামনে পেয়েছে বলেছে, মানে রিবাউন্ডে বিয়ে করার মতন, একটা প্রেম ভেঙেছে সকালবেলা উঠে জানলা দিয়ে যাকে দেখেছে তাকেই বিয়ে করে ফেললো। এই এই যে একটা কাউকে বলতে হবে বলে বেরিয়ে পড়ে বলে ফেললাম, এখানে কিন্তু দুটো জিনিস দেখতে হবে, বলতে হবেটা ইম্পর্টেন্ট, কাকে বলছেন এই স্থানকাল পাত্র ইম্পর্টেন্ট, সেটা দেখে বলতে হবে, কিন্তু বলার চেষ্টা করে যেতে হবে, না পেলে খুঁজে চলবেন, একজনকে খোঁজার চেষ্টা করবেন, ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনার যে এখানে যারা আছেন তারা তো সবাই সমরকে যোগাযোগ করতে পারেন, এবং শুভ্রাংশু ইত্যাদি এখানে অনেকেই প্র্যাকটিশনার আছেন তাদের যোগাযোগ করতে পারেন, কিন্তু বাইরে আমি বলছি যারা যারাই অসুবিধায় পড়েন তারা তাদের ফিজিশিয়ানকে প্রথমে জিজ্ঞেস করতে পারেন যে আমার কি এটা মেন্টাল ইলনেস, যদি হয় তাহলে ফিজিশিয়ানকেই বলুন যে আমাকে একটা রেফার করুন তাহলে কাউকে, আমি কার সাথে কথা বলবো। তো তিনি হয়তো একটা সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলার বা সাইকোথেরাপিস্ট যাওয়া একজনের কাছে রেফার করবে, তার কাছে গিয়ে কথা বলুন। আর অনেক সময় হয় ফ্যামিলি ডক্টরকে বলা যায় না, মানে আপনার হয়তো পরিবার নিয়েই নালিশ, আর ফ্যামিলির ডাক্তার হয়তো কাকা জ্যাঠা এই শ্রেণীর হয়ে গেছে বা বাবার বন্ধু, তাহলে তার কাছে যাবেন না, তাহলে অন্য একজনের কাছে যান, অন্য একজন ডাক্তার ওনার আপনার বন্ধুর ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যান, গিয়ে তার কাছে পরামর্শ নিন যে আমার এইটা হয়েছে, এটা কি মেন্টাল হেলথের ইস্যু না শারীরিক কোনো প্রবলেম থেকে হচ্ছে, হরমোনাল বা হোয়াট এভার, মানে কোনটা মন কোনটা হরমোন। আমি মাঝে মাঝে মজা করে বলতাম ডাক্তারদের যে তোমরা বোঝো কি করে কোনটা মন কোনটা হরমোন, তো এইটা একটু সেইটা সেইটা সেইভাবে মানে নিজের হাউস ফিজিশিয়ানের কাছে না গিয়ে তখন অন্য কারোর কাছে গিয়ে তার কাছে পরামর্শ নেওয়া, প্রফেশনালদের কাছে গেলে সাধারণত ভুল হয় না, মানে তারা জেনারেলি আনপ্রফেশনালি সেগুলো নিয়ে কোথাও কথা বলে না এবং তারা জাজমেন্টালও হন না, আর সবাই শুনে বুঝছেন আজকে অন্যদের কথা থেকেও, সেটা কেউ করেন না, সুতরাং তারা সেফ, প্রফেশনালরা সেফ। যদি বাড়ির অজান্তে করতে হয় তাহলে বাড়ি চেনে না এরকম কারোর সাথে করা যেতে পারে, যাদবপুরের তো কাউকে আপনাদের বাড়ির বোধ হয় চিনবে না, তো সমরকের কাছে গেলেও নিশ্চয়ই উনি কাউকে অ্যালট করে দেবেন, সে তিনি দেখতে পারেন, তো কথা বলা দরকার, যাদবপুরের সবার সাথেই কথা বলতে পারেন সেফ। আজকের আলোচনাটা শেষ হবে এইরকম ভেবেছিলাম 5টা, সেই জায়গায় 6:30, মানে 1.5 ঘন্টা বেশি এইরকম একটা অবস্থা, এবং এখনো মনে হচ্ছে যে যদি এই প্রোগ্রামটা আরো চালিয়ে নিয়ে যাওয়া যেত, আমরা আসলে আমার মনে হয় যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি, এবং সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় প্যারালালি মানে একসঙ্গে উঠে এলো, এই ট্রোলিং বিহেভিয়ার নিয়ে অনেক কথা হলো, এবং সেখানে আমি শান্তদার সঙ্গে একেবারেই একমত যে যারা এই ধরনের বিহেভ করছে তারা আসলে কেন করছে, সেই কেন কারণটা কেনটা যদি আমি না জানি তাহলে কিন্তু এর কোনো সমাধানও হবে না, তার কারণ হচ্ছে এক একজন এক এক রকম ভাবে বা এক একজনের এক এক রকম মানে থট প্রসেস থেকে হয়তো এরকম ট্রোলিং বিহেভিয়ার তৈরি হতে পারে। তারপরে আরো একটা বিষয় উঠেলো যে মাঝে আমি এরকম ঘটনা শুনেছিলাম যে দুজন ইঞ্জিনিয়ার যারা যাদের জীবনে সবকিছু পাওয়া হয়ে গেছে খুব কম বয়স, তারা এই 40-40 দৈর্ঘ্যের মধ্যে যতদূর আমার মনে হচ্ছে, যে তারা তাদের সবকিছু পাওয়া হয়ে গেছে, নতুন করে আর পাওয়ার কিছু নেই, এইরকম একটা অবস্থায় তারা চেষ্টা করে যে যে তারা হাজবেন্ড ওয়াইফ সব একসঙ্গে তারা সুইসাইড করবে, মানে এই 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 বিষয়টা তো অটোমেটিক্যালি আমরা দেখেছি, এবং এটা এক ধরনের সাহসিকতা নিঃসন্দেহে, সেটা সঙ্গে আমি অবশ্যই একমত, এবং একাকিত্ব নিয়ে যে প্রসঙ্গটা উঠে এলো, একাকিত্ব কিন্তু সব ক্ষেত্রে যে সেটা মারাত্মক একটা জায়গায় পৌঁছবে তা কিন্তু নয়, একাকিত্ব অনেক সময় অনেক কিছু নতুন জিনিস মানে ক্রিয়েটিভ জিনিস কিন্তু তৈরি করতে পারে, সেদিকে আমাদের অনেক সময় হেল্প করে। আর লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কথাবার্তা, এখন ব্যাপারটা হচ্ছে কার সঙ্গে কথাবার্তা বলবে, শান্তদা খুব সুন্দর করে এই কথাগুলো বললেন যে আসলে আমি বলবো কাকে,
মানে যা যাকে বলবো সে আবার এটা নিয়ে আমাকে কোনোভাবে মানে কোনোভাবে মানে আমাকে অন্য বিপদে ফেলবে না, তো এই জায়গাগুলো কিন্তু খুব দেখার বিষয়। এবং তাতে করে আমার মনে হয় সেটা খুব স্বাভাবিক যে একজন প্রফেশনাল যারা আছেন তাদের সঙ্গে অন্তত আলাপ আলোচনা করা, তার কারণ কথাবার্তা যে কারোর সঙ্গে এই বিষয়ে বিশেষ করে এই ডেথ ড্রাইভের জায়গায় যেখানে খুব ইন্টেন্সিটি একটা একটা পর্যায়ে পড়ে আছে, সেই রকম একটা জায়গায় কথাবার্তা সেই রকম প্রফেশনালদের সঙ্গেই কিন্তু বলা উচিত। অন্য ক্ষেত্রে কিন্তু বলাটা খুব একটা কার্যকরী হবে না, বরং তাতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো আজকের এই আলোচনায় মানে আমি সত্যিই খুব আপ্লুত, আমি প্রথম থেকে যতটা সময় এখানে থাকার চেষ্টা থেকেছি ততটা সময় খুব সুন্দরভাবে আমি বোঝার চেষ্টা করেছি, এবং সত্যি আমি খুব ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি আমি, এবং আমার ধারণা যারা পার্টিসিপেন্ট তারা প্রত্যেকেই এখান থেকে অনেক কিছু ফ্রুটফুল পেয়েছেন এবং সেটা সেটা তাদের জীবনে নিশ্চয়ই কাজে লাগাতে পারবেন। এবং ফাইনালি আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে এই ইলনেস এবং ওয়েলবিং এই দুটোর মাপকাঠি যদি নিজেই ঠিক করে রাখা যায় যে আমি অ্যাকচুয়ালি কোথায় আছি, এই কোন পজিশনে আছি, সেই পজিশনটা যদি আমি নিজে ডিটারমিন করতে পারি তাহলে কিন্তু অনায়াসেই সেই জায়গা থেকে মানে মানে খুব মারাত্মক কিছু অবস্থা থেকে আমি কিন্তু সরে আসতে পারি। এখন এই অ্যানালিসিসটা এটা একমাত্র নিজের পক্ষেই সম্ভব যে আমি আমি কতটা ভালো আছি। আমি কখনো লোককে বলতে পারি না আচ্ছা দেখ তো আমি কেমন আছি, এই কথা তো বলা যায় না। আমি কেমন আছি সেটা আমি নিজেই জানতে পারবো, আমার নিজের অ্যানালিসিস, এই অ্যানালিসিসটা করা আমার মনে হয় খুব জরুরি, এবং প্রত্যেকেই আমার ধারণা সেই চেষ্টা করবেন। তো এবং এবং শেষ মুহূর্তে শান্তনুদা কিছু যদি বলতে চান, খুব ভালো লাগছে কিন্তু আমার। এই একটা ওই যে সাকসেস হয়ে এটা একটা ফ্রয়েডের ফেনোমেনন আছে, রেড বাই সাকসেস, এই প্রচুর সাকসেসফুল হয়ে লোকে আত্মহত্যা করতে চায়। বা ধরুন আলেকজান্ডার যখন সব দেশ জয় হয়ে গেছিল, ভারতবর্ষ হয়নি কিন্তু যতদূর করা যায়, তখন হি ওয়েপ্ট, আলেকজান্ডার ওয়েপ্ট বিকজ হি হ্যাড নো মোর ল্যান্ড টু কনকার। তো সবকিছু জয় করার পরে একটা এক ধরনের হতাশা গ্রাস করে, সেটা একটা খুব ইন্টারেস্টিং ফেনোমেনন যে সাকসেসফুল হওয়ার পরে কেন মানুষ নিজেকে ধ্বংস করে। এইটা এটা একটা বলার, আর একটা ছোট্ট জিনিস বলার, সেটা হচ্ছে যে ভালো থাকবো, মেন্টালি হেলথি থাকবো, ওয়েলনেস থাকবে, এগুলো ভালো কথা, কিন্তু এগুলো সবসময় থাকবেনও না। আপনি যতই চেষ্টা করেন মাঝে মাঝে আপনি ফেল করবেন, মাঝে মাঝে মনের দিক থেকে ভালো থাকবেন না, এবং সেটা মেনে নিতে পারাটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ হিউম্যান টু সাফার মেন্টালি ফ্রম টাইম টু টাইম, যেমন আমাদের সর্দি হয়, জ্বর হয়, এখানে এক্সেসিভ রিয়্যাক্ট করে বরং আপনি একটু ঝামেলা করে ফেলতে পারেন। মানে ঠিক যেমন অল্প হালকা জ্বরে যদি গাদা গাদা ওষুধ খেতে আরম্ভ করেন, সেটা আমার মনে হয় একটু বিপজ্জনক হয়ে যাবে, সে শুভ্রাংশু যাই বলুন না কেন। কিছু জিনিস বডি হিল করতে পারে এবং তাকেই হিল করতে দেওয়ার জন্য ছেড়ে দেওয়া উচিত। আর মানুষের মন এমন একটা সেন্সিটিভ জিনিস যে থেকে থেকে এটা ওটার জন্য একটু একটু বিগড়াবে, একটু খারাপ হবে। এখানে ম্যাগনিচিউডটা লক্ষ্য করবেন যে মারাত্মক পর্যায়ে কি খারাপ হচ্ছে, অনেক দিন ধরে কি হচ্ছে, তাহলে সেটাকে অ্যাড্রেস করতে হবে। আর যদি ঠিক যেমন জ্বর, তিন মাসে জ্বর সারছে না, তখন তো ডেফিনেটলি খুব বড় কিছু হয়েছে, কিন্তু তিন দিন জ্বর হয়েছে আপনি সেটা নিয়ে প্যানিক করে কিন্তু জ্বরের থেকে বড় সমস্যা প্যানিক করে বাঁধিয়ে ফেলতে পারেন, বা ওষুধ খেয়ে বাঁধিয়ে ফেলতে পারেন। ও জ্বরটা হয়তো এমনি তিন দিন বাদে চলে যেত, ডাক্তারে তো মজা করে সেসব বলেন যে এই জ্বরটা এমনি চলে যেত, আর ওষুধটা জ্বর সারায় না, ওর কতগুলো সিমটমকে সাপ্রেস করে, জ্বরের কারণটা গেলে এমনি তখনই যাবে, তার আগে যাবে না। তো সেইভাবে আপনার মেন্টাল হেলথও কখনো কখনো বুঝবেন না, একটু মন খারাপ হলো তো সেটা নিয়ে উঠে পড়ে লাগা যে আমার কেন পাঁচ মিনিটের জন্য মন খারাপ হবে, এরকম হয়, মন থাকলে মাঝে মাঝে একটু একটু খারাপ হয়। তো এই ওয়েলনেস মাঝে মাঝে থাকবেন না, আমি একটা খুব কাউন্টার ইনটুইটিভ কথা বলছি, মাঝে মাঝে ওয়েল থাকবেন না এবং সেটাও মেনে নিন। সেটা যদি সাময়িক হয় তো হলেন, একবেলা ভালো থাকলেন না তাতে কি ক্ষতি হলো, জীবন অনেক স্বাভাবিক। মানে যদি সবসময় ভালো থাকেন সেটা বরং কিরম আর্টিফিশিয়াল জগতে ঢুকেছেন, আসলেই ভালো আছেন না নিজেকে কিছু বোঝাচ্ছেন, এই প্রশ্নগুলো এসে যাবে। কারণ জীবনে আসলে মিশ্র, মিক্সড ব্যাগ, ভালো হবে, মন্দ হবে, মাঝারি হবে, এগুলো হবে, তার মধ্যে মাঝারিটা বেশি হবে, মন্দ কম হবে, ভালো আরো কম হবে, এইরকম হবে। এবং এটা এই সব ব্যাগটা নিয়ে চলতে শেখাটা কিন্তু জীবন যাপন করতে শেখা। তো আমরা যদি কোনো কাল্পনিক জীবনের কল্পনা করি, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতন, যেখানে সব নিখুঁত যাবে, এবং সেই কল্পনা নিয়ে জীবন যাপন করতে গিয়ে দেখলাম সেরকম যাচ্ছে না, তখন
যদি আমার বলি রিয়ালিটি খুব খারাপ, আসলে আমার পারসেপশনই দোষটা। আমি ধরেই নিচ্ছি রিয়ালিটি এত নিখুঁত যে সেখানে কোনো অসুখ নেই, বিধা নেই, দ্বন্দ্ব নেই, সব সুন্দর চলে, তা তো চলে না। এবং মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আপনার মন খারাপ হবে, কেন হচ্ছে ঘোড়ার ডিম সেটাই বুঝবেন না, এবং তারপরে 3 দিন বাদে চলেও গেল। তো আপনি এবার আপনার যদি টাইম থাকে সেটা ইনভেস্ট করুন, না হলে যা কাজ আছে করুন। আমার মনে হয় মাঝে মাঝে মানে ভালো থাকার চেষ্টা করবেন বাই অল মিনস, মাঝে মাঝে যদি একটু আধটু মন খারাপ হয় সেটা নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো মানে হয় না। আর বেশি যদি মন খারাপ হন, মাঝে মাঝে না ঘন ঘন হন, আর প্রচন্ড গভীর মন খারাপ হয়, তাহলে অন্য ব্যাপার। এখানে ম্যাগনিচিউড, ফ্রয়েড ইকোনমি কথাটা ব্যবহার করতেন, ইকোনমি মানে কোয়ান্টিটি, পরিমাণে আপনি কতটা সাফার করছেন। পরিমাণে বেশি হলে ডাক্তারের কাছে যাবেন, পরিমাণে কম হলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, সমস্যা থাকলেও। আমি একটা ছোট এক্সাম্পল দিতে পারি, কেউ মারা গেলে আমাদের ধরুন ভারতীয়দের মধ্যে একটা শোকের একটা মর্নিং এর ফেজ আছে, ধরুন 20 দিন 21 দিন 12 দিন 14 দিন কিছু একটা আছে, সব কালচারেই আছে। তো মানুষ কেউ মারা গেলে পরিবারের বাকিরা যে মর্নিং করে সেটা খানিকটা অপ্রকৃতিস্থ আচরণ করে তারা, ঠিক সুস্থ স্বাভাবিক রেশনাল আচরণ শোক করাটা তা নয়। শোকের মধ্যে একটা এক ধরনের ম্যাডনেস কাজ করে, তো সেটা ওই 20-21 দিন কিন্তু সব কালচার পারমিট করে। 20-21 দিন কপাল চাপড়ে আমার কি হবে গো, তুমি থাকবে না ভাবতে পারিনি, যেখানে মানুষ মরণশীল সবাই জানি, এই ধরনের কিন্তু উচ্ছ্বাস আবেগ এগুলো সব যথাযথ এবং সবাই করে, এবং কেউ এটাতে বলে না যে কি পাগলামো করছো। সবাই জানে শোক হয়েছে, মারা গেছে, শোকে মৃত্যু শোকে মানুষ নানান জিনিস করে, সেরকম করছে। কিন্তু এই 21 দিনের বদলে এটা যদি কেউ 3 বছর ধরে এটা করতে থাকে কেউ মারা যাওয়ার পরে, তাহলে সেটা কিন্তু প্যাথোলজি, খুব ডিপ প্যাথোলজিক্যাল কন্ডিশন। আমি 3 বছর এক্সট্রিম এক্সাম্পল দিলাম, অ্যাকচুয়ালি এটা 1 বছর হয়ে গেলেই খুব মানে 3-4 মাস হয়ে গেলেই এটা একটা মারাত্মক জায়গায় যাওয়ার দিকে যাচ্ছে। তো এটা এখানে কিন্তু কোয়ান্টিটিটা আসল, মানে সে 21 দিনে থামলো না 3 মাসে থামছে না। তো 3 মাসে না থামলে ডাক্তার দেখাতে হবে, আর 21 দিন কিন্তু নর্মাল, মানে ওই জন্য এই দুটো নামও আছে, একটাকে মর্নিং বলে আর একটাকে মেলানকোলিয়া বলে। মর্নিংটা অসুখ না, মেলানকোলিয়াটা অসুখ। তো মর্নিং এর কোনো চিকিৎসা নেই, তাকে বলে শোক করো, আস্তে আস্তে ওটা এমনি থেকেই টাইম কিওর, সময় কাটিয়ে দেবে। তো মর্নিং করতে বাধা দিতে নেই, যদি ওটা এক ধরনের ম্যাডনেস, কিন্তু মর্নিং যদি চলতে থাকে বছরের পর বছর, তাহলে অবশ্যই সেটাতে বাধা দেওয়ার আছে, কারণ তাহলে সেটা মেন্টাল ইলনেস হয়ে গেছে। এটা ম্যাগনিটিউড থেকে বুঝতে হয় কখন ইলনেস হলো আর কখন হলো না। তো যদি কম অল্প অল্প মন খারাপ, আনওয়েল বিং এগুলো হয়, এটাতে অত আমার মনে হয় না অত পিউরিটানিক্যাল হয়ে এর পেছনে লেগে যাওয়া যে কেন 3 সেকেন্ডের জন্য 7:17 থেকে 7:30 অবধি আমি মন খারাপে থাকলাম। ও একটু আধটু ওরম হয়, ওরম হবে। ফ্রেঞ্চরা বলতেন সেলাবি, সাচ ইজ লাইফ। লাইফ মানেই মাঝে মাঝে জঘন্য জিনিস ঘটবে, ভালো জিনিসও ঘটবে, আর বেশিরভাগ সময় অ্যাভারেজ জিনিস ঘটবে, মাঝে মাঝে নিঃসঙ্গতাও ঘটবে। তো সবটাই এই এই সবই ঘটবে, এগুলো জীবনকে মেনে নিতে পারা, সিঙ্কে চলতে পারার সাথেই হেলথ। আর জীবন বিমুখী হওয়া, সময় বিমুখী হওয়া, জীবন থেকে সরে গিয়ে অন্যরকম জীবনযাপন করা, রিয়ালিটি থেকে সরে যাওয়াই অসুখ। এটা ফ্রয়েডের একটা খুব বেসিক ডেফিনিশন, লস অফ রিয়ালিটি হচ্ছে অসুখ, আর রিয়ালিটির সেন্স থাকা হচ্ছে সুস্থ থাকা। তো যার লস অফ রিয়ালিটি হয়ে গেছে, দেখবেন এই যা যা আলোচনা করেছি আমরা, তার মধ্যে একটা লস অফ রিয়ালিটির গন্ধ রয়েছে। তো রিয়ালিটিতে তো মানুষের অসুখ করে, তাহলে লস অফ রিয়ালিটি হচ্ছে বলেই আপনার মনে হচ্ছে আমার মেন্টাল ইলনেস হবে না, তাহলে সেটাই অসুখ বরং। একদম একদম। আমার এখানে ইউটিউব লাইভে সবচেয়ে বেশি উচ্চসিত কমেন্ট আসছে এই কোয়েশ্চেন অ্যান্সার সেগমেন্টটা সম্পর্কে, এবং অনেকেই লিখছেন যে এই ইন্টারঅ্যাকশন পার্টটা, এই কোয়েশ্চেন অ্যান্সার সেগমেন্টটা, এটা যদি আদৌ শেষ না হতো কখনো তাহলে সবচেয়ে ভালো হতো। আরো কমেন্ট এসছে যে অনেক আনস্পিকেবল বিষয় বা অনেক আনস্পিকেবল এর কথা এখানে খুব সুন্দর করে আলোচনা হচ্ছে, এবং এগুলো নিয়েও যে কথা বলা যায়, এরকম সুন্দর করে কথা বলা যায়, ভালো করে কথা বলা যায়, সিরিয়াসলি কথা বলা যায়, সেইটা দেখে অনেকেই খুব বিস্মিত হয়েছেন এবং খুবই উচ্ছ্বসিত হয়েছেন, এবং সেখান থেকে অনেকে মনে করছে যে এটা শেষ না হলে ভালো হয় এই আলোচনাটা। সৌরাংশু, তোমার তো এই ধরনের এক্সপিরিয়েন্স আছেই, শান্তনুদার এই ধরনের এক্সপিরিয়েন্স হয়তো আগে হয়নি, সেটা হচ্ছে আমাদের সেন্টারে যে সমস্ত ওয়ার্কশপ গুলো চলে এর যে কখন শেষ হবে এটা কোনো নির্দিষ্ট বাধা ধরা কোনো নিয়ম নেই, কারণ এটা চলতেই থাকে চলতেই থাকে। এবং এই স্পেসটা আমরা মানে সবসময় অফলাইনে তো দিয়েই থাকে, কিন্তু অনলাইনে এটা দেওয়াটা অনেক ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম আছে, কারণ এরই মধ্যে
আমি কিন্তু দুবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি নিজে হোস্ট হয়ে নিজে অর্গানাইজ করে সেখানে আমি দুবার আউট হয়ে গেছিলাম, লিঙ্ক ফেলিওর হয়ে গেছিলাম, পরে আবার দুবার ওইভাবে জয়েন করেছি। এখন আবারও হয়তো যে কোনো সময় এরকম লিঙ্ক ফেলিওর হয়ে যেতে পারে, এ তো অসুবিধে আছেই, কিন্তু এগুলোকে আমাদের দূরে সরিয়ে রেখে এটা যদি, এটা ঠিকই অবশ্যই যে এটা যদি এইভাবে কন্টিনিউ আরো বেশিক্ষণ করা যেত, মানে এই ধরনের আলোচনা যেটা যেটা একেবারে প্রাণ খুলে মন খুলে বলা যায় যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মই তো অ্যাকচুয়ালি হওয়া উচিত আমাদের আমাদের আমরা যারা এই ফিল্ডে একটু আধটু কাজকর্ম করি, সেক্ষেত্রে আমাদের তো এইরকম জায়গাটাই আমাদের দরকার। আমার মনে হয় এরপরে আমাদের আর এক্সটেন্ড না করে এরপরে লাস্ট একটা পোর্শন আছে পার্টিসিপেন্টদের কাছে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যারা যারা পার্টিসিপেট করেছেন তারা তারা আমি সবাইকেই ফিডব্যাক ফর্ম পাঠাবো, এবং যারা যারা শুধুমাত্র পার্টিসিপেট করেছেন তাদেরকেই আমি সার্টিফিকেট পাঠাবো, অন্যদেরকে নয়, এবং তারা তাদের মতামত এবং আরো আরো ফিউচারে আর কি কি ধরনের প্রোগ্রাম করা যেতে পারে এইরকম কিছু প্রশ্ন আমরা আমি রেখেছি, তো সেইগুলো দিয়ে যদি ফিডব্যাকটা আমাদের কাছে পাঠিয়ে দেন তাহলে আমি ই সার্টিফিকেট তাদের প্রত্যেককেই পাঠিয়ে দেব। আর শেষ পর্যায়ে সেটা হচ্ছে ভোট অফ থ্যাঙ্কস এর পর্ব, সেটা প্রথমত হচ্ছে যে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য, অনারেবল প্রোভাইস চ্যান্সেলার, আমাদের আরেকজন প্রোভাইস চ্যান্সেলার উপস্থিত ছিলেন প্রফেসর প্রদীপ কুমার ঘোষ, যিনি আজকে ইনগরেট করলেন, এবং সেই সঙ্গে আমাদের রেজিস্টার ম্যাডাম ডক্টর স্নেহমঞ্জু বসু, যিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন, তাদেরকে আমি আমার সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আমাদের ভিসি স্যার প্রফেসর সুরঞ্জন দাস এবং এবং আমাদের এফও স্যার দুজনেই আসতে চেয়েছিলেন, এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে চেয়েছিলেন, কিন্তু তারা আসতে পারেননি, তার কারণ একটা ইউনিভার্সিটিতে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় এফও ওখানে এফও স্যার ওখানে ঢুকে গেছেন, যে কারণে ঢুকতে পারেননি, তো তাদেরকেও আমার পক্ষ থেকে আমার সেন্টারের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আমাদের যে দুজন স্পিকার এবং আমার আমার জয়েন্ট কোঅর্ডিনেটর, উনি অন্য কোনো কাজে হয়তো আটকে গেছেন আজকে উপস্থিত হতে পারেননি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমাদের যে দুজন স্পিকার, মানে সত্যি এটা আমাদের আমাদের কাছে একটা বড় পাওনা যে আমরা এইরকম ভাবে আলোচনা স্টেপ বাই স্টেপ এত সুন্দরভাবে আলোচনা হতে পারে এবং মনোজ্ঞ হতে পারে, সেটা সত্যি আমরা খুব উপকৃত হয়েছে এখান থেকে, আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ, এবং পরবর্তীকালে নিশ্চয়ই এইরকম আবার অনুরোধ থাকলে নিশ্চয়ই সেই অনুরোধে ওনারা হাত মেলাবেন এটা আমি প্রত্যাশা করি। সবাইকে অসংখ্য আমার সেই সঙ্গে যারা যারা পার্টিসিপেট করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর বিশেষ করে আমাদের শুভ্রাংশুকে আমি তো অবশ্যই ধন্যবাদ জানাবো, তার কারণ ওকে আমি বলেছিলাম যে ইউটিউবের পার্টটা আমি, কারণ দুটো পোর্শন একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার কাছে ইউটিউব লাইভ সেটা একটা পোর্শন খোলা আছে সেটা ছোট করে, একটা হচ্ছে আমার ইমেল, একটা হচ্ছে গুগল মিট, আর একটা হচ্ছে ওবিএস সফটওয়্যার, এই সবগুলো একসঙ্গে পাঞ্চ করে আসলে এই ধরনের কাজটা হচ্ছে, যে কারণে ইউটিউবে আমি লক্ষ্যই রাখতে পারিনি, তো সেই কাজটা শুভ্রাংশু করেছে, তার জন্য শুভ্রাংশুকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সমরদা, খালি একটা আপডেট একটা খবর দিচ্ছি সবাইকে, সেটা হচ্ছে আমরা প্রায় পৌনে পাঁচ ঘন্টা শিরদাঁড়া সোজা করে বসে শিরদাঁড়া টান টান করে এই আলোচনা শুনে চলেছি, এবং এখনো আমার কাছে কমেন্ট আসছে শেষ না হলে ভালো হতো, আবার কবে হবে। আমাদের আমাদের যারা অডিয়েন্স তাদের এটা ভাবুন আর কি, একবার মানে উৎসাহের মাত্রাটা একবার ভাবুন শুধু, এবং সেটা খুব বেশি দেরি হবে না,
আশা করছি আর একটা এই আবার আবার করব প্রোগ্রামের মাঝখানে ইন্টারভেলটা আরো কমে আসে আর কি, মানে চলে হয়ে যাবে, আমি জানিয়ে দেবো সবাইকেই।